সো আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গিয়ে থ্রিডি টাইপের কিছু ওয়ার্ল্ড ম্যাপ দেখি না আমরা, যেমন এই ধরনের থ্রিডি ওয়ার্ল্ড ম্যাপ ভেক্টর, তাই না? এই ধরনের থ্রিডি ওয়ার্ল্ড ম্যাপগুলো কীভাবে তৈরি করে এগুলো আমরা দেখবো। যেমন আমরা এই ইমেজটা যদি একটু ওপেন করি, এই ইমেজটা, এই ইমেজটাকে আমরা, এটা যেহেতু পিএনজি আছে এটাকে সেভ করি, বা এখান থেকে একটু ডিপ কালারের যদি পাই, যেমন এই ইমেজটা নিই, একটু লোড হয়ে নেক, এটা সবই পিএনজি। আচ্ছা যাই হোক, এইটা বাদ দিই, অন্য একটা ইমেজ নিই। এই ইমেজটা নিলাম, এটাকে কপি করলাম, কপি ইমেজ করে আমরা এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। অলরাইট, সো এখানে আমাদের একটা ওয়ার্ল্ড ম্যাপ এখানে আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর এই ওয়ার্ল্ড ম্যাপটাকে আমরা হচ্ছে গিয়ে একটা মানে একটা সার্কেলের ভেতরে বা একটা গোলকের ভেতরে বসাবো। সো আমরা ম্যাপটাকে আপাতত রাখি এখানটায়। এরপরে আমরা যে কাজটা করবো, আমরা এখান থেকে একটা সার্কেল ড্র করবো। সার্কেল ড্র করে দেখেন, এই যে একটা সার্কেল ড্র করলাম, সার্কেল ড্র করার পরে এটা একটা কালার দিয়ে দিই, আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিই, রেড কালার কিংবা গ্রিন কালার দিয়ে দিতে পারি। এরকম একটা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর আমরা এই সার্কেলটাতে থ্রিডি আকারে এই জিনিসটাকে এটার চারপাশে মানে কি বলে মানে কাভার করবো। বাট এখন এটাকে যদি থ্রিডি আকারে করতে হয় তাহলে অবশ্যই আমাদের এই সার্কেলটাকেও থ্রিডি করে নিতে হবে। সো সার্কেলটাকে থ্রিডি করতে হলে আমাদের কী করতে হবে, সার্কেলের অর্ধেকটা ড্র করতে হবে। তাহলে আমরা এই যে এই পয়েন্টটা যে রয়েছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব। তাহলে এই সার্কেলটা কী হবে, অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হয়ে যাওয়ার পর এই অর্ধেক সার্কেলটাকে সিলেক্ট করে ইফেক্টে ক্লিক করে, থ্রিডিতে ক্লিক করে আমরা রিভলভে ক্লিক করব। রিভলভে ক্লিক করার পর আপনারা লক্ষ্য করবেন যে এইরকম একটা শেপ চলে আসবে। এখান থেকে আমরা লেফট এডজ থেকে রাইট এডজে ক্লিক করে দিব, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে পূর্ণাঙ্গ একটা সার্কেল চলে আসবে। আমি ওকে দিয়ে দিলাম। এই কাজটা আমরা গত ক্লাসেই দেখেছি যে কিভাবে আমরা থ্রিডি অবজেক্ট তৈরি করতে পারি। সো আমরা এখানে দেখে নিলাম যে একটা থ্রিডি অবজেক্ট বা একটা থ্রিডি সার্কেল কীভাবে আমরা তৈরি করব। এরপর আমরা এখন এটা থ্রিডি হয়ে গেছে, রাইট? থ্রিডি একটা সার্কেল হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এই যে কী বলে এটাকে, যে ওয়ার্ল্ড ম্যাপ, এই ম্যাপটাকে এই সার্কেলের চারপাশে আবরণ করা বা প্যাকেজিং করা বা কী বলে এটাকে কাভার করা। সো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ইমেজটাকে একটা প্যাটার্ন হিসাবে আমাদের সেভ করে নিতে হবে। সো প্যাটার্ন হিসাবে সেভ করার জন্য আমরা এই যে সিম্বলের এই জায়গাটাতে আমরা এটাকে একটা সিম্বল হিসাবে অ্যাড করে দিব, এই ওয়ার্ল্ড ম্যাপের ইমেজটাকে। এই ওয়ার্ল্ড ম্যাপের ইমেজটাকে আপনারা গুগলে সার্চ করলে পাবেন, বিভিন্ন ফ্রি সাইট আছে যেখানে আমরা এই ওয়ার্ল্ড ম্যাপটা পাবো। সো আমরা এখানে লিখে দিই ওয়ার্ল্ড ম্যাপ ইমেজ। এখানে যা আছে থাকুক, এগুলো নিয়ে কোনো টেনশনের কিছু না, এগুলো থাকলেই হলো, এটার কোনো ফ্যাক্ট না। এখানে গ্রাফিক দিতে পারেন, মুভি ক্লিপ দিতে পারেন, এনিথিং, এটার কোনো প্রবলেম না। আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা লক্ষ্য করছেন যে এখানে একটা ওয়ার্ল্ড ম্যাপের একটা কী আসছে, সিম্বল চলে আসছে। সো এরপরে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা খুবই সহজ। এটাকে সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যাপিয়ারেন্স প্যানেলে ক্লিক করব। অ্যাপিয়ারেন্স প্যানেলে ক্লিক করার পর থ্রিডি রিভলভে ক্লিক করব। থ্রিডি রিভলভে ক্লিক করার পর এখান থেকে একটা চমৎকার অপশন রয়েছে যে এই যে ম্যাপ আর্ট, এই ম্যাপ আর্টে ক্লিক করবেন। ম্যাপ আর্টে ক্লিক করার পর আপনি দেখবেন যে এখানে সিম্বল নামে একটি অপশন রয়েছে, এবং এখান থেকে এই সিম্বলগুলোর অপশনের এই নিচের এই জায়গাটাতে আপনি দেখতে পাবেন ওয়ার্ল্ড ম্যাপ নামে একটি জিনিস চলে আসছে, যেটা আমরা অলরেডি অ্যাড করেছি। সো ওয়ার্ল্ড ম্যাপে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন যে আপনার ওয়ার্ল্ড ম্যাপটা কী হলো, এখানে চলে আসলো। এরপরে আপনি এই ওয়ার্ল্ড ম্যাপটাকে বড় ছোট করে দেন, এভাবে ড্র্যাগ করে এটার গ্রাফটাকে ফিল করে দেন। গ্রাফটাকে আমরা ফিল করে দিলাম। অলরাইট, ফিল করে দেওয়ার পর আমরা স্কেল টু ফিট দিলাম, স্কেল টু ফিটিং হয়ে গেল। এরপরে এইভাবে শেড দিতে পারেন, হালকা শেড আর্টওয়ার্ক, ঠিক আছে, ওকেতে ক্লিক করে দেন। এরপরে ওকেতে ক্লিক করে দেন,
এবার দেখেন যে আপনি কিন্তু একটা মানে এই এই একটা ইমেজ থেকে এই ইমেজটা থেকে আপনি একটা সার্কেল তৈরি করে ফেলেছেন, গোলক তৈরি করে ফেলেছেন। মজার না জিনিসটা? এটা পারা যাবে, পারবেন আপনারা? স্যার ইমেজটা স্যার কিভাবে সিম্বল এনেছেন এটা স্যার একটু দেখান আমার। ইমেজটা কিভাবে সিম্বল এনেছি এটা দেখেন, এই যে যেমন এই যে এখানে একটা ইমেজ আমি কোথা থেকে নিয়ে আসলাম, গুগল থেকে নিয়ে আসলাম। এই যে গুগলে সার্চ করে আমি একটা ওয়ার্ল্ড এর ম্যাপ নিয়ে আসলাম, ঠিক আছে? এই যে ওয়ার্ল্ড ম্যাপ এটা, তাই না? এটা কি আসলে ওয়ার্ল্ড ম্যাপ? কেউ জানি লাগতেছে এটা বাংলাদেশ কই? আচ্ছা যাই হোক, এটা হয়তো বা ওয়ার্ল্ড ম্যাপ না। আচ্ছা আচ্ছা, মানে কেমন জানি দেশগুলো কেমন জানি উল্টাপাল্টা লাগতেছে। সো যাই হোক, মোটামুটি আমরা একটা ওয়ার্ল্ড ম্যাপ নিলাম, গুগল থেকেই নিলাম। নেওয়ার পর আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে গিয়ে এখান থেকে এটা ডিলেট করে দিই, তাই না? ডিলেট করে দিই। সো এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমরা সিম্বল আকারে বা প্যাটার্ন আকারে সেভ করব। সো এটা করার জন্য আমরা প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এই ইমেজটাকে সিলেক্ট করে এখানে সিম্বল প্যানেল রয়েছে বা আমরা এখান থেকে উইন্ডোতে ক্লিক করে এখানে দেখবেন যে সিম্বল নামে একটা প্যানেল রয়েছে, এই যে সিম্বল, রাইট? এই সিম্বলসে আপনি ক্লিক করার পর আপনাকে এরকম একটা উইন্ডো দেখবেন। সেই উইন্ডোতে কিচ্ছু না, জাস্ট আপনি এই ইমেজটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আপনি এখানে ড্রপ করে দিবেন, ছেড়ে দিবেন। দেন আপনার কাছে এরকম একটা সিম্বল অপশন আসবে, এরপরে আপনি একটা নাম দিয়ে দেন। নিউ সিম্বল না দিয়ে আমরা দিলাম ওয়ার্ল্ড ম্যাপ। অলরাইট, ওয়ার্ল্ড ম্যাপ ইমেজ। সো এই ওয়ার্ল্ড ম্যাপ ইমেজ দিলেন, বাকি যেই জিনিসগুলো আছে, অপশনগুলো আছে, এগুলো খুব একটা প্রবলেম ক্রিয়েট করবে না। আমরা যেই পার্সপেক্টিভে ব্যবহার করবো এটাকে আমরা টেক্সচার হিসাবে ব্যবহার করবো মেনলি। এই যে ধরেন এই গোলকটা কি, এটা একটা সার্কেল, তাই না? একটা থ্রিডি অবজেক্ট। এই থ্রিডি অবজেক্টে যখন আমরা কোনো ইমেজ বা কোনো একটা কিছু দিয়ে আবৃত করব বা কালার করব, এটাকে বলা হয় টেক্সচারিং করা, টেক্সচার অ্যাড করা। এই যে এটা হচ্ছে কি টেক্সচার ইমেজ, এই টেক্সচারটা অ্যাড করার পরে এই থ্রিডি অবজেক্টটা দেখতে এমন লাগছে, ঠিক আছে? সো এই জিনিসটাকে বলা হয় টেক্সচারিং করা। এই টেক্সচারিং করতে গেলে তখন দেখবেন যে আপনি যখন একটা গোলক অ্যাড করলেন, মানে ড্র করবো এরকম একটা থ্রিডি গোলক আমরা ড্র করবো, সো সেটার জন্য আমাদের ফার্স্ট অফ অল একটা টুডি একটা সার্কেল ড্র করতে হবে। এই যে টুডি সার্কেল একটা ড্র করলাম, ড্র করার পর এই অর্ধেকটা রাখতে হবে, বাকি অর্ধেক ফেলে দিতে হবে। সো বাকি অর্ধেক ফেলে দেওয়ার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এই পয়েন্টটাকে সিলেক্ট করে ডিলেট বাটন প্রেস করে দিব। তাহলে আমাদের এই গোলকটা কি হবে, অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হয়ে যাওয়ার পর এবার আপনি এটাকে রোটেট করলে এটা থ্রিডি হয়ে যাবে। ইফেক্টে ক্লিক করে, থ্রিডিতে ক্লিক করে, রিভলভে ক্লিক করব, তাহলে এটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। যে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হবে, রোটেট হওয়ার পর এখানে আমরা দেওয়া আছে লেফট এজ, তার মানে বাম দিকে রোটেট হচ্ছে। আমরা ডান স্যার ডিলেট কিভাবে করতেন গোলকটা আরেকবার একটু দেখাবেন? এই যে এটা তো আমাদের 2D একটা সার্কেল, তাই না? এই 2D সার্কেলটাকে যদি আমরা অর্ধেক করে ফেলতে চাই, তাহলে এই যে এখানে ডান পাশে যে পয়েন্টটা রয়েছে এটাকে ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করে আমরা এটাকে সিলেক্ট করলাম, শুধু এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম। এই পয়েন্টটাকে সিলেক্ট করে যদি আমরা কিবোর্ড থেকে ডিলেট বাটনটা প্রেস করি, তাহলে এটা অর্ধেক হয়ে যাবে। আর অর্ধেক হয়ে যাওয়ার পরে তারপরে আমরা 3D ইফেক্টটা অ্যাপ্লাই করব। সো এখানে লক্ষ্য করেন, আমরা এখানে 3D ইফেক্টটা অ্যাপ্লাই করলাম, এখানে এক্সট্রুড অ্যান্ড ওয়েব সরি রিভলভে ক্লিক করব। রিভলভে ক্লিক করার পরে এটাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে রাইট এজে আমরা রোটেট করব। দেন আমরা ওকেতে ক্লিক করে দিব, দ্যাটস ইট। অলরাইট, সো এভাবে একটা গোলক তৈরি করতে পারবো। তার কী কী কাজ করলাম, আমি একটা গোলক তৈরি করলাম, থ্রিডি একটা কী বলে এটাকে
রাউন্ড বল তৈরি করলাম, এখানে একটা ইমেজ গুগল থেকে নিয়ে এসে সেটাকে আমি সিম্বলের নিয়ে আসলাম, দ্যাটস ইট। এখন স্যার ওই ইমেজটা স্যার কিভাবে স্যার টেক্সটিং করব একটু স্যার আমার একটু দেখাই দেন স্যার। ইমেজটা টেক্সট শেয়ারিং দেখাই দিচ্ছি, নো প্রবলেম। এটা বুঝতে পারছেন তো তাই না, যে 3D যে গোলকটা তৈরি করেছে এবং এখানে যেই ইমেজটা নিয়ে আসছি গুগল থেকে, এটা তো বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে বাকি কাজটা খুবই সহজ, দেখেন এবার এই 3D গোলকটাকে আমরা সিলেক্ট করব, 3D এই সার্কেলটাকে সিলেক্ট করে দেন আমরা যে কাজটা করব, অ্যাপিয়ারেন্স প্যানেলে ক্লিক করব। অ্যাপিয়ারেন্স প্যানেলে ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনি যা যা ইফেক্ট এই গোলকে অ্যাপ্লাই করবেন সেই ইফেক্টগুলো এখানে ভিজিবল হবে। এই যে আমরা 3D রিভলভ যে ইফেক্টটা ব্যবহার করেছি সেটা কিন্তু এখানে ভিজিবল হয়েছে। সো এখন আপনি যদি 3D রিভলভে ক্লিক করেন, ক্লিক করার পর আপনার কাছে একটি উইন্ডো আসবে। এই উইন্ডো থেকে আপনি এই যে নিচের দিকে তিনটে অপশন রয়েছে, কয়েকটা অপশন রয়েছে, এই অপশন থেকে ম্যাপ আর্ট, এই ম্যাপ আর্ট বা এই টেক্সচারিংয়ের জন্য টেক্সচারিং করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে ইলাস্ট্রেটরে ম্যাপ আর্ট। এখানে ম্যাপ আর্টে যদি ক্লিক করেন আপনার কাছে এরকম একটা ডায়াগনো মানে এরকম একটা কী বলে এটাকে গ্রিড বা এরকম একটা উইন্ডো আসবে। এরপরে এখান থেকে এই যে সিম্বল যেটা রয়েছে এই সিম্বলে ক্লিক করে আপনারা এই ওয়ার্ল্ড ম্যাপ ইমেজে ক্লিক করেন। এই যে আমরা যে ইয়েটা তৈরি করেছিলাম আমাদের এই ওয়ার্ল্ড ম্যাপের যে সিম্বলটা তৈরি করেছিলাম সেই সিম্বলটা কিন্তু এখানে চলে আসছে, ওয়ার্ল্ড ম্যাপ ইমেজ। সো এই ওয়ার্ল্ড ম্যাপ ইমেজ যদি আপনি অ্যাড করে দেন আপনার টেক্সচারে তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ইমেজটা এখানে চলে আসছে। চলে আসার পর আপনি দেখেন এখানে এটাকে একটু বড় করে দেবেন, কারণ কি এটি টোটালটাই হচ্ছে কি আপনার কাভার এরিয়া, টোটালটাই কি আপনার কাভার এরিয়া। সো এই জিনিসটাকে আপনি যদি কাভার বা ফিল না করে দেন তাহলে আপনার ইমেজটা বা আপনার জিনিসটা ভালো লাগবে না। সো এখানে দেখেন একটু সবুজ রয়ে গেছে, এটাকে মিলিয়ে দেওয়ার জন্য একটু এভাবে দিলাম। কিন্তু এই যে এখানে একটা চমৎকার অপশন নিয়ে রয়েছে ফিট টু স্কেল, এখানে ক্লিক করে দিবেন এটা অটো ফিট হয়ে যাবে, অটোমেটিক আপনার এই বর্ডার ওয়াইজ ফিট হয়ে যাবে। এরপরে যে জিনিসটা রয়েছে আমি এখানে ওকে ক্লিক করে দিচ্ছি, এখানে ওকে ক্লিক করে দিচ্ছি। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এই গোলক এবং এই গোলক এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে, এই গোলক এবং এই গোলক দুটার মধ্যেই টেক্সচারিং অ্যাড করা আছে। বাট প্রবলেমটা হচ্ছে এটার মধ্যে একটু শেড আছে, শ্যাডো আছে, হাইলাইট আছে, এটার মধ্যে কোনো শ্যাডো বা হাইলাইট নেই, এটা একটা প্লেইন সার্কেল হয়ে গেছে। সো যেহেতু এটাতে হাইলাইট নেই বা শ্যাডো নাই এটা দেখতে কিন্তু আপনার কী লাগবে না মানে রিয়েলিস্টিক মনে হবে না। এটাকে রিয়েলিস্টিক করার জন্য আমরা একটু শ্যাডো এবং হাইলাইট অ্যাড করে দেবো। এখানে জাস্ট একটা বাটন রয়েছে, এই যে দেখেন আপনারা ম্যাপ আর্টের মধ্যে জি বলেন বলছে যে সিম্বলে ম্যাপ পার্ট ম্যাপটা অ্যাড করলেন কিভাবে একটু কি দেখা দিয়ে সিম্বলে ম্যাপটা অ্যাড করলাম কিভাবে এই যে দাঁড়ান দেখাই দিচ্ছি এই যে গোলক এই যে সিম্বল এখানে কি আছে সিম্বল আছে না ডিলিট করে দিই এই যে ইমেজটা আমি কোথা থেকে নিয়ে আসছি ইমেজটা আমি নিয়ে আসছি গুগল থেকে গুগল থেকে নিয়ে এসে জাস্ট এটাকে এই সিম্বল যে প্যানেলটা রয়েছে এই প্যানেলের উপরে ড্র্যাগ করে এনে ছেড়ে দিব ড্র্যাগ করে ছেড়ে দিয়ে এখানে জাস্ট আপনি লিখে দেন ওয়ার্ল্ড ম্যাপ এই যে ওয়ার্ল্ড ম্যাপটা কিন্তু সিম্বলের মধ্যে চলে আসছে বুঝতে পারছেন জাস্ট এটাকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে আপনি সিম্বল প্যানেলের মধ্যে ছেড়ে দেন ছেড়ে দিয়ে ওকেতে ক্লিক করে দেন আপনি এখানে দেখবেন যে একটা ইয়ে চলে আসছে দীপ্র বুঝতে পেরেছেন ঠিক আছে সো পরবর্তীতে যে কাজটা আছে সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে টেক্সচারিংটা অ্যাড করার জন্য এখানে ক্লিক করে আমরা এখান থেকে হয়ে গেল অ্যাপিয়ারেন্স প্যানেল অ্যাপিয়ারেন্স প্যানেলে ক্লিক করে 3D রিভলভ এখানে ক্লিক করে ম্যাপ আর্টে ক্লিক করে দেন আমরা এখানে এই এটা অ্যাড করে নিতে পারবো নেওয়ার পর আমরা স্কেল টু ফিটে ক্লিক করলাম তাহলে স্কেল টু ফিট হয়ে গেল এখানে এই যে শেড আর্ট কি বলেন জি বলেন শুনতে পাচ্ছেন এই যে সার্কেলটার ভিতরে যখন ম্যাপটা মানে অ্যাড করি তারপরে ওইখানে কিন্তু একটা রেখার মতো আসে কি আপনারও আচ্ছা এখানে রেখার মতো আসতেছে সার্কেলের মধ্যে আরেকটা আছে পাশে
ভালো লাগে দেখতে, মনে হবে যে একটু রিয়েলিস্টিক। আচ্ছা, তো এখানে মৌসুমী আপু যে প্রশ্ন করেছে যে এখানে একটা রেখার মতো আসে এই জিনিসটা, তাই না? এই যে এখানে একটা পাতের মতো আসে, তাই না? এটার কথাই তো বলছেন আপু। এটা তো থাকবে, কারণ কি এটা আপনার অবজেক্ট, থ্রিডি অবজেক্ট, তাই না? এটাকে যদি আপনি এবার কমান বাড়ান তাহলে আপনার মেইন অবজেক্টটাই চেঞ্জ হবে। আপনার যে গোলকটা রয়েছে এই গোলকটা দেখেন, মেইন অবজেক্টটা আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি গোলকটা যেভাবে ইচ্ছা সেভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন আপনার পৃথিবীটা কেমন হয়ে গেছে? সো এটা হচ্ছে আপনার থ্রিডি অবজেক্ট, এটা আপনি যেভাবে ইচ্ছা সেভাবে মুভ করাতে পারবেন। অলরাইট, সো ইটস যেভাবে খুশি আপনি সেভাবে এটাকে তৈরি করতে পারবেন, নো প্রবলেম। সো এখানে আমরা এই যে পৃথিবীটা তৈরি করলাম, পৃথিবী তৈরি করে আমরা একটা থ্রিডি গোলক আমরা তৈরি করে ফেললাম। ঠিক একইভাবে আমরা স্কোয়ারে, আমরা যে কোনো জায়গায় আমরা এই ম্যাপ আর্টিংয়ের মাধ্যমে কালারিং করা, তারপর টেক্সচার অ্যাড করা, এগুলোর কাজ আমরা করতে পারবো। সো এর পরবর্তীতে আমি আরেকটা অবজেক্ট করে দেখাবো আপনাদেরকে, নো প্রবলেম। যেমন এখানে আমরা যদি একটু কালারটা চেঞ্জ করে দিই, এইভাবে করে আমরা একটা গোলক তৈরি করতে পারি। এখানে এই ইমেজটা আসলে খুব ছোট একটা ইমেজ, লো রেজলিউশন ইমেজ, যার কারণে গোলকটা দেখে ফাটাফাটা মনে হচ্ছে। আপনি যদি ছোট করে দেন তাহলে দেখবেন যে ইমেজটা ঠিক আছে। সো এই হচ্ছে গিয়ে প্রসেস। এইভাবে করে আমরা বিভিন্ন ধরনের থ্রিডি গোলক বা যাই বলি না কেন আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে? এখানে আরেকটা মজার ব্যাপার আছে, সেটাও একটু দেখাই দিই আপনাদেরকে। যেমন এই ইমেজটা, এই ইমেজটার ক্ষেত্রে যদি আমরা কপি করি, তো এখানে একটা বিষয় একটু ঠিক করে নিই। সো এই যে এখান থেকে যতগুলো ব্ল্যাক কালার ছিল সব ফেলে দিছি। এখানে আরেকটা বিষয় রয়েছে, এটাকে এটার কালারটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, কালারটা কালার করা যায় ব্লু করে দিই, নো প্রবলেম। সো এই যে ব্লু কালার করে দিলাম, এবার এটাকেই যদি আমরা একটা প্যাটার্ন বানাই, দেখেন সিম্বল, এখানে আমরা এটাকে একটা প্যাটার্ন বানাইলাম, এটা দিলাম হচ্ছে গিয়ে ম্যাপ ভেক্টর। অলরাইট, এই যে ম্যাপ ভেক্টর দিয়ে আমি নতুন আরেকটা সিম্বল তৈরি করে দিলাম। এবার আমরা এই সেম গোলকটাকে যদি ডুপ্লিকেট করে নিয়ে আসি এবং এখান থেকে অ্যাপিয়ারেন্স প্যানেলে ক্লিক করি, অ্যাপিয়ারেন্স প্যানেলে ক্লিক করলে
হয়ে আছে আনগ্রুপ আরে শিট ইলাস্ট্রেটরের একটা প্রবলেম যখন আপনি ম্যাপিং করে ফেলবেন কোন একটা অবজেক্টে ম্যাপিং করে ফেলার পরে এটা খুব বেশি কমপ্লিকেটেড হয়ে যায় আসলে এটাকে আমরা ডিলিট করে দিই এটার দরকার নেই নতুন একটা অবজেক্ট নেই তা না হলে এটার কাজ করতে করতে সমস্যা হবে সো এখানে একটা সার্কেল আমরা ড্র করে নিলাম এখানে আমরা এটার কালারটা দিয়ে দিলাম যে যেমন একটা কালার দিয়ে দিই হালকা স্কাই ব্লু দিয়ে দিলাম স্কাই ব্লু দিয়ে আমরা এটার এই পোর্শনটাকে ফেলে দিলাম ডিলিট প্রেস করে তো এরকম একটা অবজেক্ট চলে আসবে আসার পরে আমরা এখান থেকে এফেক্টসে ক্লিক করে থ্রি ডিতে ক্লিক করে রিভলভে ক্লিক করলাম দেন আমরা এখান থেকে রাইটের যে ক্লিক করলাম ওকেতে ক্লিক করলাম আচ্ছা এটার একটা কপি আমরা রেখে দিই অলরাইট কারণ এটা বারবার আমাদের লাগবে সো এটার একটা কপি আমরা রেখে দিই এখানটাতে রাখি এটাকে আমরা কি করব এবার সিলেক্ট করে আমরা থ্রি ডি রিভলভে ক্লিক করে এখান থেকে আমরা ম্যাপ আর্টে ক্লিক করে আমরা এখান থেকে ওয়ার্ল্ড ম্যাপ ম্যাপ ভেক্টর যেটা রয়েছে ম্যাপ ভেক্টরটা অ্যাড করব ম্যাপ ভেক্টরটা অ্যাড করার পরে আমরা স্কেল টু ফিটে ক্লিক করে দিব এবং আপনারা লক্ষ্য করবেন যে এখানটাতে কিন্তু একটা ইয়ে আছে সো আপনি যদি এটাকে মুভ করেন আপনি মুভ করলে দেখবেন যে আপনার এই জিনিসটাও মুভ করছে এই যে এখানে এই জিনিসটাও মুভ করছে সো আপনার অল ডিপেন্ডস অন ইওর টেক্সচার যে আপনি টেক্সচারটা কোন বরাবর দিবেন সেই বরাবর দিলেই কিন্তু আপনার এই জিনিসটা ওই বরাবর থাকবে সো আপনি যদি এইভাবে দেন তাহলে দেখেন যে এটা মুভ করতেছে তাই না সো দ্যাটস দ্য থিং সো এখানে যে গ্রাফটা আছে গ্রাফটা দেখতে পাচ্ছেন এই যে সার্কেলটা নিচের দিকে যে সার্কেলটা এটা মানে হচ্ছে কি আপনার ফ্রন্ট সাইড অলরাইট এই সাইডে আপনি যা কিছু দিবেন এটা হচ্ছে আপনার ফ্রন্টে থাকবে এই জিনিসটা আর এই জিনিসটা হচ্ছে কি আপনার ব্যাকের এই অবজেক্টের ব্যাক সাইড অলরাইট এই যে গ্রাফটা যখন একটু বেশি কালো হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা ধীরে ধীরে পেছনের দিকের রোটেশনটা মানে এটার ব্যাকের যে রোটেশনটা সেটা হচ্ছে কি এই জিনিসটা গ্রাফের সো আপনি যখন ফ্রন্টে কোনো কিছু রাখতে চাইবেন তখন আপনি এটা রাখবেন বাম পাশে তাহলে আপনার সেই জিনিসটা ফ্রন্টের দিকে চলে আসবে এভাবে আমি স্কেল টু ফিট করে দিলাম এবং এখান থেকে শেডটা অফ করে দিই শেডের দরকার নেই দিয়ে আমরা ওকেতে ক্লিক করে এখানে আমরা ওকেতে ক্লিক করে দিলাম অলরাইট ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে জিনিসটা আছে যে ওকেতে ক্লিক ক্যান্সেল করে দিলাম এই যে যেই শেপটা রয়েছে আচ্ছা এটাকে আরেকটু কাজ করি এটাকে আরেকটু বামের দিকে নিয়ে আসি এই যে অবজেক্টটা রয়েছে এবার এই অবজেক্টটাকে কী করবো আমরা এক্সপান্ড করে দিতে পারি কীভাবে এক্সপান্ড করে দিতে পারি এটাকে কালারটাকে আমরা হোয়াইট করে দিই হোয়াইট করে দিলাম সো এই যে এরকম একটা শেপ চলে আসলো তাই না যদিও এই ওয়ার্ল্ড ম্যাপটা কেমন জানি হয়ে গেছে আর একটু সুন্দর করলে ভালো হইতো যাই হোক এটা যেভাবে আছে এভাবেই থাকুক এটাকে আমরা জাস্ট এক্সপান্ড করে দিব এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম এক্সপার্ট অ্যাপিয়ারেন্স করে দেওয়ার পরে এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে ফেলেন আচ্ছা এটাকে আবার একটু এক্সপার্ট করে ফেলি অবজেক্ট এক্সপার্ট আমি এই যে আমি নিলাম একটা অন্য কালার সবুজ কালারটা নিলাম তার সাথে আমি কালো হয়ে আসে ব্ল্যাক হয়ে যায় দেখাবেন
প্রপার্টি স্ক্রিন দেখাচ্ছে আপনি? হ্যাঁ তাই একটু দেখি কি প্রবলেম বিফোর আপনার এখানে আপনি লক্ষ্য করেন যে আপনার একটা ব্ল্যাক স্ট্রোক কালার রয়েছে দেখেন একটা ব্ল্যাক কালারের একটা স্ট্রোক কালার রয়েছে স্ট্রোকটা অন করে দিতে হবে আর বাকি যারা আছে বাকিরা আমরা একটু করে ফেলি এই যে এটা একটু 3D করে ফেলি পরে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন পরে যেটা করছেন সেটা তো করি নাই আগেরটা করে দিব আগেরটা করে ফেলেন পরেরটা দেখাচ্ছি আমি আবার হ্যাঁ দীপ্র এবার ঠিক আছে এবার আপনি একটা ম্যাপ অ্যাড করে দেন আপনি 3D করে ফেলেন এটা খুবই সহজ একটা প্রসেস কিন্তু ইন্টারেস্টিং তাই এখানে আপনারা যা কিছু মানে যে কোনো অবজেক্টেরই আপনারা টেক্সচারিং করতে পারবেন প্রসেসটা আরেকবার দেখাতে হবে রেকর্ডিং হয় নাই সো এটার কালারটা একটু চেঞ্জ করে নিই এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করি দুইটা অবজেক্টকে সিলেক্ট করে আমরা এক্সক্লুড করে নিলাম এক্সক্লুড করে নেওয়ার পর এবার এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করব সিলেক্ট করার পর মেক মাস্কে ক্লিক করব এই যে মাস্কটা তৈরি হয়ে গেল মাস্কের কালারটা আমরা হোয়াইট করে দেব সো দ্যাটস দ্য থিং এইভাবে করে দিয়ে আমরা একটা টাইপোগ্রাফি করতে পারি এমনভাবে যে মনে হচ্ছে যে একটা টেক্সট একটা টেক্সটের ভেতর দিয়ে আরেকটা টেক্সট কী হলো একটা রিংয়ের মতো একটা সম্পর্ক তৈরি হলো তাই না সো এইভাবে করে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আমরা তৈরি করতে পারি যেমন এটার কালারটাও আপনি চেঞ্জ করে দিতে পারেন এটার কালারটা আপনি রেড করে দিতে পারেন অরেঞ্জ করে দিতে পারেন ইটস আপ টু ইউ এভাবে করে আসলে আমরা এই কাজগুলো করতে পারি সো এটাও একটা টাইপোগ্রাফির প্রসেস এইভাবে করেও আমরা বিভিন্ন ধরনের 3D টাইপের টাইপোগ্রাফিগুলো আমরা এই প্রসেসে করতে পারি ঠিক আছে মানে কি কাজ হচ্ছে টাইপোগ্রাফি কি ধরনের কাজ আমি এটা বুঝতেছিলাম আচ্ছা টাইপোগ্রাফি কী ধরনের কাজ যেমন এটা আসলে প্রত্যেকটা ডিজাইনের ক্ষেত্রেই লাগে আপনার টাইপোগ্রাফির কাজটা আপনার লোগো ডিজাইনের ক্ষেত্রে লাগে আপনার টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে লাগে আপনি যদি একটু গুগলে সার্চ করেন টাইপোগ্রাফি যেমন টাইপোগ্রাফিটা আসলে খুবই চমৎকার একটা ফিচার যেই ফিচারটা সব ক্ষেত্রেই লাগে লাগে না এমন কোনো সেক্টর নাই ডিজাইনের প্রত্যেকটা সেক্টরে আপনার টাইপোগ্রাফিটা ইম্পর্টেন্ট সো এখানে স্পেসিফিক করে বলার কিছু নেই যে আপনার শুধুমাত্র টাইপোগ্রাফিটা এখানে লাগে বা ওখানে লাগে এরকম কিছু নেই যেমন ধরেন কোনো একটা ইভেন্টের নাম এরকমভাবে স্টাইলিস্ট করে লেখাটাই হচ্ছে টাইপোগ্রাফি তারপরে হচ্ছে গিয়ে ধরেন আপনার কোনো লোগো এই যে যেমন এখানে একটা লোগো আছে এই ধরনের লোগোগুলো কিন্তু এটা একটা টি শার্ট ডিজাইন লেটস স্টার্ট দ্য জার্নি যেমন এই যে এটা একটা টাইপোগ্রাফি তাই না বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি রয়েছে যেমন এই যে এটা একটা 3D টাইপোগ্রাফি দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু একটা 3D টাইপোগ্রাফি এই টাইপোগ্রাফিটা কী করেছে একটা সিলিন্ডার ড্র করে এখানে আপনার এই টেক্সটটাকে এভাবে কার্ভ করে করে বসাইছে অলরাইট এই যে এই টেক্সটটা এই টাইপোগ্রাফিটা এটাও একটা টাইপোগ্রাফি 3D টাইপোগ্রাফি তাই না সো এইভাবে করে আসলে বিভিন্ন ধরনের স্টাইলিস্ট টাইপোগ্রাফি করা হয় আর কি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজে প্রত্যেকটা সেক্টরেই লাগে আপনার ডিজাইনের আপনার লোগো ডিজাইন মকা ব্রোশিওর ডিজাইন পোস্টার ডিজাইন ইভেন্টের জন্য ডিজাইন তারপর টি শার্ট ডিজাইন মক ডিজাইন সব কিছুর জন্যই আপনার টাইপোগ্রাফিটা খুবই ইম্পর্টেন্ট বুঝতে পেরেছেন
এই যে দেখেন 1984 এটাও কিন্তু একটা টাইপোগ্রাফি অলরাইট তারপরে এই যে এখানে কিছু টাইপোগ্রাফিক স্টাইল রয়েছে এই যে এটা এটাও একটা টাইপোগ্রাফিক স্টাইল এগুলো আসলে এক দুই দিনে আসবে না আপনাদের আয়ত্তে এগুলো একটু প্র্যাকটিস করতে করতে দেখবেন যে নতুন নতুন ডিফারেন্ট ডিফারেন্ট আইডিয়া চলে আসছে আপনাদের মাঝে বুঝতে পারছেন এগুলো এই কারণে টেকনিকগুলো শিখে রাখেন এই ধরনের টেকনিকগুলো শিখা থাকলে হবে কি যে আপনি পরবর্তীতে কাজ করতে পারবেন আচ্ছা আমি এই প্রসেসটা আরেকবার একটু দেখাবো কারণ এর আগে রেকর্ডিংটা আমি অন করে দেই নাই যার কারণে এটা আরেকবার একটু দেখাতে হবে সো ফার্স্ট অফ অল এই পুরো প্রসেসটা একটু ভালো করে সবাই লক্ষ্য করেন এই পুরো প্রসেসটাতে কী করলাম পুরো প্রসেসটার শুরুতে আমরা একটা টেক্সট অ্যাড করেছি এই যে টেক্সট একটা টেক্সট আমরা এখানে অ্যাড করেছি সে এখানে একটা টেক্সট অ্যাড করলাম এই যে এতটুকু একটা টেক্সট অ্যাড করলেন এবং এটাকে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারি আমরা এই কথাটাকে আমরা কপি করে আবার পেস্ট করে দিই এই পেস্ট করে দিলাম এখানে কমার দরকার নেই কমা উঠাই দিই সো দ্যাটস ইট এতটুকু একটা টেক্সট নিয়ে আমরা কন্ট্রোল শিফট ও দিয়ে আউটলাইন করে নিলাম টেক্সটটাকে একটু বড় করে নিলাম অলরাইট একটু বড় করে নিলাম নেওয়ার পর এই টেক্সটটাকে আমরা কয়টা পার্ট করলাম চারটা পার্ট একটা দুইটা তিনটা চারটা পার্ট করলাম কারণ কি কারণ হচ্ছে এখানে দেখেন অ্যাকচুয়ালি চারটা টেক্সটই কিন্তু আছে চারটা টেক্সটই আপনার এখানে আছে সো চারটা টেক্সট যদি না দেন তাহলে শুধুমাত্র আপনার এই টেক্সটটা আসবে বাকি টেক্সট জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে সো যেন ফাঁকা না থাকে এ কারণেই আপনার এই চারটা টেক্সট নেওয়া যেন এটাকে সম্পূর্ণভাবে এই পাইপটাকে বা টিউবটাকে আপনার আবরণ করতে পারে আপনার এই টেক্সটটা সে কারণে এখানে চারটা টেক্সট চারটা লাইন নেওয়া এরপরে এই চারটা লাইন নেওয়ার পরে আমরা এই লাইন চারটাকে আমরা ড্র্যাগ করে এখানে রেখে দিলাম এটার নাম আমরা দিয়ে দিলাম টেক্সট টু টেক্সট টু দিয়ে আমি ওকেতে ক্লিক করে দিলাম সো এখানে টেক্সট টু নামে আরেকটা টেক্সচার এখানে অ্যাড হয়ে গেছে এরপর এটাকে ফেলে দিই এটার আর দরকার নেই আমরা আমাদের এরপরে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে কি আমরা এখান থেকে একটা সার্কেল ড্র করবো এই যে সার্কেল একটা ছোট সার্কেল আমরা ড্র করে নিলাম ড্র করে নেওয়ার পর এটার কালারটা ব্ল্যাক আছে তো আমরা এটার কালারটা একটু চেঞ্জ করে দিই সে আমরা একটু লাইট ব্লু করে দিই সরি এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে দেন আমরা এটাকে লাইট ব্লু কালার করে দিলাম করে নেওয়া করে নিয়ে আসার পর আমরা এখানে ক্লিক করার পরে আমরা এটাতে একটা ইফেক্ট অ্যাড করব থ্রিডি ইফেক্ট সো থ্রিডি ইফেক্টটা ইফেক্টে আছে থ্রিডিতে আছে এখান থেকে আমরা রিভলভে ক্লিক করব রিভলভে ক্লিক করার পর আমাদের কাছে এরকম একটা ডোনাটের মতো একটা আসবে শেপ আসবে সো এটা থেকে আমরা অফসেটের সাইজটা যদি বাড়িয়ে দিই অফসেটের সাইজটা আমরা 300 করে দিলাম 300 করে দেওয়ার পরে আপনারা লক্ষ্য করবেন যে এটা এরকম একটা টিউবের মতো হয়ে যাবে এরপরে এটার এক্সিস্ট আমরা দিব আইসোমেট্রিক টপ যদি আমরা দিই সো আইসোমেট্রিক টপ অবজেক্টে এটা ভিজিবল হবে এরপরে আমরা এটাকে ম্যাপ আর্টে চলে যাব ম্যাপ আর্টে আসার পরে আমরা এখান থেকে এই সিম্বল যে রয়েছে সিম্বল থেকে আমরা টেক্সট টুতে ক্লিক করব টেক্সট টুতে ক্লিক করলে আপনারা দেখতে লক্ষ্য করবেন যে এখানে কিন্তু টেক্সটটা অ্যাড হয়ে গেছে এবং আমরা এই টেক্সটটাকে একটু সুন্দর করে স্ট্রেচ করে দেবো কিংবা এখানে যে স্কেল টু ফিট আছে এখানে ক্লিক করলেও এটা স্কেল ওয়াইজ ফিট হয়ে যাবে পুরো এই টিউবের মধ্যে এরপরে আমরা ওকেতে ক্লিক করে দিব ওকেতে ক্লিক করে দিয়ে আমরা এটা ওকেতে ক্লিক করে দিব অলরাইট সো আমার এখানে টেক্সট কি হয়েছে টেক্সটটা এখানে অ্যাড হয়ে গেছে রাইট এবং আমার এই টিউবের চারপাশেই আপনি লক্ষ্য করছেন যে এখানে টেক্সট আছে সো এখন আমি যে কাজটা করবো যে আমার টেক্সটটাকে শুধু রাখবো টিউবটাকে ইনভিজিবল করে দিব এটা করার জন্য একটু ট্রাই করে দেখি যদি আমরা এখানে নন বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমার টেক্সটও নন হয়ে যাচ্ছে টেক্সটও হারিয়ে যাচ্ছে আমি যদি হোয়াইট বাটনে ক্লিক করি তাহলে আমার এখানে হোয়াইট কালারটা চলে আসছে সো যাই হোক এভাবে করে আপনারা করতে পারেন যদি এটা রাখতে চান রাখতে পারেন নো প্রবলেম যদি আপনার মনে হয় যে না আমি এটা রাখবো এটার ভেতরের যে ব্যাকগ্রাউন্ডটা সহই আমি রাখবো রাখতে পারেন নো প্রবলেম আচ্ছা আমি একটা রেখে দেখাই আরেকটা না রেখে দেখাই যদি রাখতে চান তো খুবই সহজ প্রক্রিয়া এভাবেই রাখতে পারেন নো প্রবলেম যদি না রাখতে চান সেক্ষেত্রে কী করবেন এটাকে কপি করে নিয়ে আসি এবং এটা থাকুক এখানটায় অলরাইট সো এখানে যদি ক্লিক করেন ক্লিক করলে আপনি লক্ষ্য করবেন এখানে মানে কোন জিনিসটা সিলেক্ট হচ্ছে এই যে ভেতরের যে প্রথম যে ছোট্ট বৃত্তটা আমরা ড্র করেছিলাম সেই বৃত্তটাই কিন্তু এখানে সিলেক্ট হচ্ছে কিন্তু এই যে এই জিনিসগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে না কারণ কি কারণ এই যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট তারপরে এই যে পাইপ বা টিউব এই জিনিসগুলো কি এই জিনিসগুলো হচ্ছে একটা ইফেক্ট এই যে অ্যাপিয়ারেন্স প্যানেলে গেলে এই যে ইফেক্ট দেখতে হবে এটা অফ করে দিলে আপনার কিন্তু কিছুই নাই এটা হোয়াইট কালারের একটা সার্কেল
বাট ইফেক্টটা অ্যাড করে দিলে তখন আপনি এই জিনিসটা দেখতে পাবেন। সো এটাকে আমাদের অ্যাপিয়ারেন্সটাকে, অ্যাপিয়ারেন্স বলতে বোঝাচ্ছি যে অ্যাপিয়ারেন্স মানে হচ্ছে যে ইফেক্টগুলো এখানে অ্যাপ্লাই করা হয়েছে সেই ইফেক্টগুলোকে যদি আপনি এক্সপান্ড করে দেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দেন, তাহলেই শুধুমাত্র আপনি এবার এগুলোকে সিলেক্ট করতে পারবেন। দেখেন এগুলো সিলেক্টেড অবস্থায় রয়েছে। এরপরে আপনি এখান থেকে অবজেক্ট থেকে এক্সপান্ড না করে আমরা এখান থেকে আনগ্রুপ করে দিব, সবগুলো আনগ্রুপ করে দিব, রিলিজ ক্লিপিং মাস্ক, ঠিক আছে, সবগুলোতেই রিলিজ ক্লিপিং মাস্ক আনগ্রুপ করে দিব, সরি এটা আনগ্রুপ করবো না। এখানে দেখেন ক্লিপিং মাস্ক কি আর আছে কিনা, সো মোটামুটি এগুলো সবই আপনার ইয়ে হয়ে গেছে। এরপরে যে কাজটা করবো সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে এইটাকে সিলেক্ট করে অবজেক্টে ক্লিক করে, সরি অবজেক্টে না, সিলেক্টে ক্লিক করে সেম ফিল কালার যদি দেন, ফিল কালার দিলে আপনার শুধুমাত্র ব্ল্যাক কালারটা সিলেক্টেড অবস্থায় আছে। আপনি যদি এখানে কপি করে নিয়ে আসি দেখেন শুধুমাত্র ব্ল্যাক কালারটা সিলেক্টেড অবস্থায় আছে। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে আপনি যদি এভাবে নিয়ে আসেন, এভাবে নিয়ে আসতে গেলে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে কি আপনার দেখেন পুরো পেছনের যে টেক্সটগুলো ছিল সেগুলোও কিন্তু আপনার এখানে কপি হয়ে চলে আসছে। সো যার কারণে আপনার টেক্সটটা হিজিবিজি লাগতেছে বা পড়া যাচ্ছে না। সো এই কারণে আমরা যেটা করব আমরা এটাকে ফিল কালার থেকে টোটাল ব্ল্যাক কালারটা সিলেক্ট না করে আমরা এখান থেকে জাস্ট যেই যেই পার্টগুলো আমাদের দরকার সেই সেই পার্টগুলোকে আমরা সিলেক্ট করে নিয়ে আসবো। সো এই যে এটা বাদ পড়ে গেছে, আর কি কিছু বাদ পড়েছে, এই যে ভেতরের এই জায়গাটা বাদ আছে, তাই না? আর মোটামুটি সবই আমরা সিলেক্টেড অবস্থায় আছে, সবগুলো টেক্সটই আমাদের মোটামুটি সিলেক্টেড অবস্থায় আছে। এরপরে আমরা যে কাজটা করব এই টেক্সটটাকে আমরা এই কপি করে বা এটাকে মুভ করে আমরা নিয়ে আসতে পারি, কপি করেই নিয়ে আসি, এই যে কপি করে নিয়ে আসলাম। সো আমার এখানে দেখতে পাচ্ছেন যে একটা টেক্সটের বর্ডার কিন্তু চলে আসছে, অলরাইট, এই টেক্সটটা আলাদা হয়ে গেছে। সো যেহেতু এটা আলাদা হয়ে গেছে এটার আর দরকার নেই, আমি এটাকে ফেলে দিচ্ছি। এই টোটাল জিনিসটাকে ধরে আমি একটা গ্রুপ করে নিই, কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি হোয়াইট করে নিই তাহলে বোঝা যাবে, গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর এটাকে আমরা কী করবো, এটাকে আমরা একটা ডুপ্লিকেট কপি করবো, ডুপ্লিকেট কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে আমরা এটাকে একটু রোটেট করে দিলাম, অনেকটা এরকম রোটেট করে দিয়ে এসে আমরা এইভাবে যদি রাখি, যে এইভাবে রাখলাম টেক্সটটাকে, এইভাবে রেখে আমরা চাই যে এটার এখান থেকে কাটা যাবে এবং এই শেপের এখান থেকে কাটা যাবে। সো এটা কাটতে হলে আমাদেরকে একটা মাস্ক তৈরি করে নিতে হবে, অথবা আমরা চাইলে শেপ বিল্ডার টুল দিয়েও আমরা কেটে নিতে পারি, বাট মাস্ক নিয়ে নেওয়াটাই বেটার। সো মাস্কটা আমরা ড্র করে নিই, আমরা এখান থেকে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে এই বরাবর ক্লিক করে আমরা একটু গ্যাপ রেখে আমরা এখানে একটা শেপ নিয়ে নিব। এইভাবে নিয়ে নিলাম, একটা শেপ নিয়ে নিলাম। এরপরে আমরা আরেকটা শেপ নিব, জি বলেন, হ্যালো, আমি কি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম? আচ্ছা এই যে এই জিনিসগুলো যে দেখাইছে এগুলো দেখেন নাই? দেখতে পারবো যেখানে আলাদা একটা অবজেক্ট আছে। দেন এই ব্ল্যাক এবং এই শেপটা, এই দুইটা শেপকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে আপনার এটাকে কী বলে, এক্সক্লুড যেই বাটনটা রয়েছে বা এই যেখানে আমাদের পাথ ফাইন্ডার থেকে এক্সক্লুড যেই বাটনটা রয়েছে এই বাটনটাতে ক্লিক করব, তাহলে আমাদের এই যে এরকম শেপটা চলে আসবে। আসার পরে আমরা এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করে আমরা এখান থেকে এটা কালারটা হোয়াইট করে দিই, এটা কালারটা ব্ল্যাক থাকলে আবার সমস্যা আছে দেখা যাবে না, হোয়াইট করে দেন আমরা এই দুইটাকে সিলেক্ট করে আমরা এই ট্রান্সপারেন্সি প্যানেলে ক্লিক করব, ট্রান্সপারেন্সি প্যানেল। এই ট্রান্সপারেন্সি প্যানেলে ক্লিক করে যদি আপনি এবার মেকে ক্লিক করেন এখানে একটা মাস্কিং তৈরি হয়ে যাবে। সো আপনি এখানে লক্ষ্য করেন যে আপনার এইখানটাতে কিন্তু এই শেপটা ইনভিজিবল হয়ে গেছে, কারণ কি, কারণ এখানে হোয়াইট কালার নাই, যতটুকু হোয়াইট কালার ছিল ততটুকুই শুধুমাত্র আপনার কাছে ভিজিবল হবে, অলরাইট।
সো একইভাবে আমরা এই জায়গাটাতেও সেম কাজটা করব, এই জায়গাটাতে এই অবজেক্ট থেকে এই অংশটুকু ফেলে দিব। সো এটার জন্য আমরা কি করব, এখানে দেখেন পেন টুল রয়েছে, এই পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করার পর আমরা এখানটাতে ক্লিক করলাম এবং এখানটাতে ক্লিক করে আমরা এই বরাবর একটা শেপ নিয়ে নিলাম। শেপ নিয়ে নেওয়ার পর আমরা এখানটাতে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করে একটু কার্ভ করে, হালকা একটু কার্ভ করে, দ্যাটস ইট, এই বরাবর আরেকটা শেপ নিয়ে এই বরাবর রেখে দিলাম। রেখে দেওয়ার পর এরপরে আমরা যে কাজটা করব, আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, এই বরাবর, এই বরাবর একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পর এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করে নিলাম, এটাকে পেছনের দিকে নিয়ে আসি। এরপর এইটা এবং এইটা, এই দুইটাকে একসাথে সিলেক্ট করে এক্সক্লুড করে নিলাম। এক্সক্লুড করে নেওয়ার পর এটা কালারটাকে আমরা হোয়াইট কালার করে নিলাম। হোয়াইট করার পরে এই হোয়াইট কালার এবং এই পেছনের যে শেপটা রয়েছে, এই যে এই শেপটা, এই দুইটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে মেক মাস্কে ক্লিক করে দিলাম। মেক মাস্কে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে এই জায়গার এরিয়াটা হাইড হয়ে গেছে। এরপরে আমরা জাস্ট বাইরে ক্লিক করে দিব, দ্যাটস ইট। সো আমাদের এই ডিজাইনটা তৈরি হয়ে গেছে। অলরাইট, এবার আপনি এটার কালারিং করেন, এটার যেভাবে ইচ্ছা সেভাবে আপনি চেঞ্জ করেন, নো প্রবলেম। এটার কালার যদি আপনি ব্ল্যাক অ্যান্ড রেড দিতে চান দিতে পারেন, নো প্রবলেম, বা রেড অ্যান্ড অরেঞ্জ কিংবা অন্য কোনো কালার, সেইভাবে আপনার ভালো লাগে, যেইটা আপনার ভালো লাগে সেভাবেই আপনি এখানে কালার টালার যেভাবে দিতে ভালো লাগে সেভাবে আপনি দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। প্রসেসটা কি বুঝতে পেরেছেন, মানে আমি বোঝাতে পেরেছি টোটাল প্রসেসটা? হ্যালো স্যার, ওই কাজটা একটু দেখেন। কোন কাজটা? এই যে এতটুকু তো বুঝতে পারছেন, এতটুকু বুঝাইতে পারছি, এতটুকু কি ক্লিয়ার যে টেক্সটটা কিভাবে আলাদা করে নিয়ে আসছি, এটা বুঝতে পারছেন? স্যার আলাদা করে একটু দেখাই দেন। জি জি বলেন স্যার। বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন কাইন্ডলি স্যার। টোটাল প্রসেসটা আরেকবার একটু দেখাবেন, আমার একটু নেট প্রবলেম হয়েছে, দেখতে পারিনি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি টোটাল প্রসেসটা আরেকবার দেখাই দিচ্ছি। সামিনাপুর টোটাল প্রসেসটা আরেকবার দেখাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করতে হবে, এগুলো ফেলে দিই, এগুলো দরকার নেই, এটাও ফেলে দিই। ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এখানে একটা টেক্সট আমরা অ্যাড করে নিলাম। সে এখানে যে টেক্সটার আছে, এই টেক্সটটাকে আমরা একটু বড় করে নিয়ে আসি। এই যে টেক্সট, এই টেক্সটটাকে আমরা কপি পেস্ট করে, কপি করলাম, সে এরকম একটা লাইন নিয়ে নিলাম। আমরা নেওয়ার পর আমরা এটাকে জাস্ট কপি করে করে আমরা এখানটাতে বসাই দিই, চারটা কপি করব। এটা কি, এটা হচ্ছে আমার টেক্সচার। এই জিনিসটাকে আমি কি বলছি, আমার টেক্সচার বা আমার টেক্সট, যে টেক্সটটাকে আমি আমার এই শেপের মধ্যে বসাবো। সো এই চারটা কপি করে আমি এটাকে নিয়ে আসলাম কোথায়, আমার এই জায়গাটায়। এই জায়গাটাতে আমি এখানে এনে ছেড়ে দিয়ে আমি এটার নাম দিয়ে দিলাম টেক্সট থ্রি। আমার টেক্সচারটা রেডি, এই যে এখানে টেক্সট থ্রি নামে একটা সিম্বল আমি অ্যাড করে ফেললাম। সো আমি এটা ফেলে দিই, আমার টেক্সচার রেডি। এবার আমার শেপ তৈরি করার পালা। শেপ তৈরি করতে হলে আমরা একটা, ফার্স্ট অফ অল একটা সার্কেল আমাদেরকে ড্র করতে হবে, ছোট্ট একটা সার্কেল আমরা ড্র করলাম, এতটুকু। সার্কেলের কালারটা একটু চেঞ্জ করে দিই, ব্লু কালার করে দিলাম। অলরাইট, সো এরপরে এই সার্কেলটাকে সিলেক্ট করে আমরা এখানে ইফেক্টে ক্লিক করব, ইফেক্টে ক্লিক করে থ্রি ডিতে ক্লিক করব, এক্সট্রুড অ্যান্ড বেভেলে, সরি এক্সট্রুড অ্যান্ড বেভেল বলছি, রিভলভে ক্লিক করব। কোথায় ক্লিক করলাম, ইফেক্ট থ্রি ডি রিভলভ। এই ক্লিক করার পর আপনি লক্ষ্য করছেন এখানটাতে
এটা সিলেক্ট করে ইফেক্ট 3D রিভলভ রিভলভে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে চেঞ্জেসটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডোনাটের মতো একটা শেপ চলে আসছে এখানটাতে আমরা যদি একটু অফসেটটাকে বাড়িয়ে দিই তাহলে আপনি চেঞ্জেসটা বুঝতে পারবেন এই যে আমি অফসেটটা বাড়িয়ে দিলাম কিন্তু কোনো চেঞ্জ লক্ষ্য করছি না চেঞ্জ শো করছে না ইলাস্ট্রেটর সো এই চেঞ্জেসটা বোঝার জন্য আপনি বাহিরে যে কোনো একটা ঘরের মধ্যে ক্লিক করেন তাহলে দেখবেন চেঞ্জেসটা আপনি ইনস্ট্যান্ট দেখতে পাবেন সো আমি এখানে 200 রাখলাম 200 রাখার পর আমি এখান থেকে পজিশনটা নিয়ে নিলাম আইসোমেট্রিক টপ তাহলে আমার এরকম একটা কার্ভি একটা পজিশন আমাকে শো করবে আইসোমেট্রিক টপ পজিশনটা এরপরে আপনি এখানে ম্যাপ পার্টে ক্লিক করেন ম্যাপ পার্টে ক্লিক করলে তখন আপনি এই যে এরকম একটা ম্যাপিং পাবেন এই ম্যাপিংটা যখন পাবেন ম্যাপিংয়ের মধ্যে টেক্সচার অ্যাড করতে হলে আপনাকে এই সিম্বল থেকে টেক্সচারটা অ্যাড করতে হবে সো আমরা অলরেডি যে টেক্সট 3 নামে একটা সিম্বল অ্যাড করেছি যেখান থেকে আমরা এখানে এই সিম্বলটাকে টেক্সচার হিসেবে ব্যবহার করবো সো আপনি অলরেডি লক্ষ্য করছেন যে আমাদের এখানে টেক্সটটা চলে আসছে সো আমরা স্কেল টু ফিটে যদি ক্লিক করি তাহলে আপনি লক্ষ্য করবেন যে আমাদের এই টেক্সচার আমাদের এই অবজেক্টের গায়ে সম্পূর্ণভাবে কী হবে মিলে যাবে বা লেগে যাবে এরপরে আমরা এখানে ওকেতে ক্লিক করি এখানে শেড চাইলে দিতে পারেন শেড আর্টওয়ার্ক বাট আই গেস দরকার নেই শেড আর্টওয়ার্কের দরকার নেই যেভাবে আছে এভাবে থাকুক ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করে দিয়ে আমরা আবারও ওকেতে ক্লিক করলাম দ্যাটস ইট সো আপনি লক্ষ্য করছেন যে আমাদের এখানটাতে একটা কী তৈরি হয়ে গেল একটা শেপ তৈরি হয়ে গেল এরকম যেখানটাতে আমরা টেক্সট দেখতে পাচ্ছি টেক্সটগুলো রয়েছে সো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই টেক্সট এবং এই শেপ এই দুইটাকে আলাদা করব কীভাবে এটা আলাদা করার জন্য ম্যানুয়ালি করতে হবে ম্যানুয়ালি বলতে কীরকম ফার্স্ট অফ অল আমি যেটা বলছি যে এটা কী আকারে আছে একটা ছোট্ট শেপ আকারে আছে এটা কিন্তু আপনি এই টেক্সটটাকে চাইলেও আপনি সিলেক্ট করতে পারছেন না কারণ কী কারণ হচ্ছে এটা একটা ইফেক্ট সো ইফেক্টটাকে এক্সপান্ড করে নিতে হয় এই যে দেখেন এখানে একটা 3D ইফেক্ট রয়েছে ইফেক্টটা যদি অফ করে দেন তাহলে শুধুমাত্র এই শেপটা দেখতে পাচ্ছেন সো ইফেক্ট থেকে শেপ থেকে ইফেক্টকে আলাদা করার জন্য এখানে ইলাস্ট্রেটরের চমৎকার একটা ফিচার রয়েছে অবজেক্টে ক্লিক করে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করলাম এখানে দেখেন ইফেক্টটা চলে গেল আপনার এখানে ওই ছোট্ট অবজেক্টটাও চলে গেল আপনার অ্যাপিয়ারেন্সের ইফেক্টটাই আপনার এখন একটা অবজেক্ট হয়ে গেল সো এখান এখন আমরা যে কাজটা করবো আমরা দেখেন যে আমরা যদি এখানে সিলেক্ট করতে যাই ডাবল ক্লিক করে করে অনেক সময় লাগবে তাই না কারণ অনেকগুলো গ্রুপ রয়েছে সো ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করতে হবে এই টোটাল অবজেক্টে যতগুলো গ্রুপ রয়েছে এগুলোকে আনগ্রুপ করতে হবে আনগ্রুপ করার জন্য আপনি রাইট ক্লিক করে আনগ্রুপ করতে পারেন এখানে সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করতে পারেন অথবা কন্ট্রোল শিফট জি প্রেস করলে আনগ্রুপ হয়ে যাবে সো আমরা এখানে রাইট ক্লিক করে আনগ্রুপ করছি আনগ্রুপ করে নিচ্ছি এখান থেকে রিলিজ ক্লিপিং মাস্ক করে নিলাম অলরাইট সো এখন আপনি দেখেন কী কী করলাম আনগ্রুপ আনগ্রুপ যতবার আনগ্রুপ আসবে ততবার আনগ্রুপ করবো আনগ্রুপ করার পরে রিলিজ ক্লিপিং মাস্ক যেই অপশনটা থাকবে সেটাও আমরা রিলিজ করে নেব তা না হলে আমরা টেক্সটটাকে সিলেক্ট করতে পারবো না এরপরে আমাদের নেক্সট কাজ হচ্ছে এই টেক্সটটাকে সিলেক্ট করা একটু জুম করে নিব আমরা অবজেক্টটাকে একটু জুম করে নিলাম জুম করে নিয়ে আমরা দেখব যে আমাদের কোন কোন টেক্সটটা আমরা নিব সো আমরা এই টেক্সটটা নিব এবং এখানে এই টেক্সটটা নিব এখানে এই টেক্সটটা নিব অলরাইট সো এই টেক্সটগুলো সিলেক্টেড অবস্থা হয়ে গেছে ভেতরের টেক্সটগুলো আপনি নিতে পারেন এই যে এখানে যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো আপনি নিতে পারেন এখানে একটু একটা লাইন কি বাদ যেন না যায় সবগুলো লাইনই যেন আপনি সিলেক্টেড অবস্থায় রাখতে পারেন মোটামুটি এই টেক্সটগুলো আপনি নিয়ে নিলেন নিয়ে নেওয়ার পর আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে অল্টার বাটন প্রেস করে ধরে একটা কপি করে নিয়ে আসতে পারেন এখানে সো দেখেন আমার এই টেক্সটটা আলাদা হয়ে গেছে এতটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে কিনা বা বুঝতে পারিনি এমন কেউ আছে কিনা বা আরেকবার দেখাইলে ভালো হয় স্যার আমার ঠিক কনফিউশন বুঝতে পারিনি আরেকবার একটু বলবেন আপু কথা কেটে কেটে আসছে আমি টেক্সটের ব্যাপারটা ভালো বুঝিনি এখানে টেক্সট কি অফসেট পাথ করে নিয়েছিলেন আপনি আউটলাইন করলেও হয় না করলেও হয় এটা কোনো সমস্যা না বুঝতে পারছেন
এটা আপনি চারটা কি গ্রুপ করে নিচ্ছেন চারটা টেক্সট কি গ্রুপ করে নিচ্ছেন গ্রুপ করার দরকার হয় না আপনি লিখে চারটাকে সিলেক্ট করে আপনি নিয়ে সিম্বলে ফেলে দেন সমস্যা নাই গ্রুপ করলেও হবে না করলেও হবে কোনো সমস্যা নাই ওকে স্যার আচ্ছা সো এই যে এখানে আমরা এই টেক্সটটাকে করে নিয়ে আসছি এবার এই টেক্সটটাকে আপনি একটা গ্রুপ করে ফেলেন এই যে টোটাল যে টেক্সটগুলো আছে এখানে এই টেক্সটগুলোকে একটা গ্রুপ করে ফেলেন আচ্ছা আর কারো কোনো কনফিউশন আছে থাকলে বলেন হেজিটেশন এর কিছু নাই না বুঝলে অবশ্যই বলবেন আচ্ছা অলরাইট সো এই যে টেক্সট এটাকে আমরা সিলেক্ট করে আমরা এটাকে একটা গ্রুপ করে ফেলবো কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করে ফেললাম সো গ্রুপ হয়ে গেল গ্রুপ হয়ে যাওয়ার পর আমরা এটাকে একটা ডুপ্লিকেট কপি করে নিয়ে আসি এবং এটাকে একটু রোটেট করে ফেলি আরেকটা কপি যেটা নিয়ে আসলাম এটাকে একটু রোটেট করে ফেলি সো দ্যাটস ইট আবার এরকমটাও রাখতে পারি নো প্রবলেম সো এরকমটা রেখে আমরা এভাবে একটা শেপ বসাই দিলাম এইরকম এখন প্রশ্ন হচ্ছে কীভাবে এটার ভেতরে এটাকে আমরা নিয়ে আসছি বা এর রিংটাকে আমরা কীভাবে ইয়ে করেছি এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করেন সবাই ফার্স্ট অফ অল আমাকে যদি এটার ভেতরে এই রিংটাকে নিয়ে আসতে হয় তাহলে এই উপরের অংশটা ভিজিবল হবে এই এই অংশটা ভিজিবল হবে এবং এই অংশটা হাইড হয়ে যাবে এই জায়গাটাতে তাই না এবং একইভাবে এই জায়গাটাতে এই রিংটা ভিজিবল থাকবে এবং এই রিংটা হাইড হয়ে যাবে এটাই তো প্রসেস সো এটা করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে আমি কন্ট্রোল ওয়াই প্রেস করি তাহলে বুঝতে পারবেন জিনিসটা কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করলে আপনারা আউট ওয়্যার ফ্রেম মোডে চলে আসবেন কন্ট্রোল প্লাস ওয়াইতে সো এখন আমরা এখানে একটা শেপ ড্র করব এই যে এখানে ক্লিক করলাম এবং এখানটাতে ক্লিক করলাম ক্লিক করে এখানে অল্টার বাটন প্রেস করে আমরা এখানে জাস্ট একটা ক্লিন পাথ করে নেব একটা ছোট্ট পাথ করে নিলাম এখানে এবং এই বড় বেশি চলে আসছে এই বড় এবং এখানে আবার পি প্রেস করে অল্টার পি প্রেস করে আমরা এটার সাথে মিলাই দিব এই পয়েন্টটা বেশি দূরে সরে আসছে এটাকে আরেকটু কাছাকাছি নিয়ে আসবো দ্যাটস ইট সো এই যে একটা শেপ তৈরি করলাম আমি আবার ইয়েতে নিয়ে আসি এই যে এখানে একটা যে শেপ তৈরি করলাম এই শেপটাই আমার মূলত এই অবজেক্টটাকে কেটে ফেলবে রাইট সো এখানে আমরা যে কাজটা করব এই শেপটা এবং এখানে আরেকটা শেপ নিব আমরা এই যে রেক্ট্যাঙ্গেল নিব এটার কালারটাও একটু চেঞ্জ করে দিই সরি এটার কালার ব্ল্যাক কী থাকে এবং এখানে আমরা আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম এই বরাবর এই রেক্ট্যাঙ্গেলটা দিয়ে আমরা কী করব এই অবজেক্টটাকে ঢেকে দিব এই যে এই রেক্ট্যাঙ্গেলটা কোথায় আছে এই অবজেক্টের চারপাশে আছে তাই না এরপর আমরা এটাকে পেছনে এটা কালারটা একটু চেঞ্জ করে নিয়ে আসি তাহলে বুঝতে পারবো যেখানে আলাদা একটা অবজেক্ট আছে এবার এই দুইটা অবজেক্টকে আমরা সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এখান থেকে এক্সক্লুড করে নিব কারণ কি আমার এই অংশটা আমি ফেলে দিব এই অংশটা ফাঁকা থাকবে একটা বিষয় একটু বুঝেন এই দুটো অংশকে সিলেক্ট করে আমরা এই ভেতরের অংশটুকু ফেলে দিব সো এটার জন্য আমরা এখান থেকে এক্সক্লুড করে নিলাম তো ভেতরের অংশটুকু ফেলে দিলাম এবার আপনি লক্ষ্য করেন এই যে শেপটা আছে এটার ভেতরে কিন্তু কোনো অবজেক্ট নাই এটার ভেতরটা ফাঁকা এবার আমি এই অবজেক্ট এবং এই শেপ এই দুটাকে সিলেক্ট করে যদি মাস্কিং করে ফেলি তাহলে এই শেপের চারপাশে যা কিছু আছে তাই ভিজিবল হবে শুধুমাত্র মাঝখানেরটুকু ভিজিবল হবে না সো এটা করার জন্য আমরা এই শেপটাকে হোয়াইট কালার করে নিব হোয়াইট কালার এবং এই শেপটাকে সিলেক্ট করে এই দুইটাকে সিলেক্ট করে আমি আবার কন্ট্রোল ওয়াইতে চলে আসি দুইটাকে সিলেক্ট করে আমরা কোথায় যাব এই যে ট্রান্সপারেন্সি আমরা জানি যে মাস্ক আমরা ট্রান্সপারেন্সিতে করতে পারি এই যে দেখেন মেক মাস্ক সো এখানে মেক মাস্কে ক্লিক করলে এখানে মাস্কিং হয়ে যাবে মাস্কিং হয়ে গেলে আপনি লক্ষ্য করেন যে এই অবজেক্টটা কিন্তু এর ভেতরে কিন্তু অবজেক্টটা আছে এই যে শেপটা এমটা কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন এম এর একটা ব্লু লাইন শো করছে বাট সেটা ভিজিবল না ক্লিয়ার এটা কি বুঝতে পেরেছেন এখন বুঝতে পেরেছেন না বুঝলে বলেন আবার দেখাই দিচ্ছি একটা
একটা সেকেন্ড, হ্যাঁ কেউ একজন ফোন দিচ্ছে একটু। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো আমাদেরকে যে কাজটা করতে হবে, এখানে একটা মাস্ক ড্র করতে হবে। আপনি চাইলে এইভাবে মাস্কিংটা ড্র করতে পারেন, দেখেন আমি দেখাই দিচ্ছি কিভাবে। আপনি এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, একদম সহজ করে দেখাই। আমার মনে হয় ওই প্রসেসটা আপনাদের কাছে একটু মানে কঠিন মনে হচ্ছে। এভাবে আমি একটা মাস্কিং করে নিলাম, ঠিক আছে। এরপরে আমি এখানে একটা ক্লিক করলাম, এরপরে এই জায়গাটাতে একটা ক্লিক করে আমি জাস্ট এরকমটা নিয়ে নিলাম। নিয়ে নিয়ে আমি এইভাবে 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 এই যে একটা মাস্কিং তৈরি করে ফেললাম। দ্যাট মিন্স কি? দ্যাট মিন্স হচ্ছে আমার এই যে অবজেক্টটা আছে, এর পেছনে যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা শুধুমাত্র এতটুকু অংশ দেখা যাবে, এর ভেতরের এই অংশটুকু দেখা যাবে না। এটাই তো, আমি যদি হোয়াইট কালার করে দিই তাহলে হোয়াইট কালার কী করে? হোয়াইট কালার ভিজিবল করে, ব্ল্যাক কালার কী করে? ইনভিজিবল করে দেয়। সো এখানে যেহেতু কোনো কালারই নাই, সো এটা দেখাই যাবে না মাস্কিংয়ের। সো আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করে, এই যে অবজেক্টটাকে সিলেক্ট করে এতটুকু এরিয়াকে আমি কী করবো? মাস্কিং করে ফেলবো। সো আমি এখানে মেক মাস্কে ক্লিক করলাম, সো মাস্কিং হয়ে গেল, রাইট? কঠিন কি? এবং এই মাস্কিংটাকে আপনি চাইলে এই মাস্কিংটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে মাস্কিংটাকে এডিটও করতে পারবেন চাইলে মাস্কিংটাকে। অলরাইট, যতটুকু এরিয়া আপনার দরকার ততটুকু এরিয়া আপনি ভিজিবল রাখলেন, বাকি এরিয়াটুকু আপনি ইনভিজিবল করে দিলেন, দ্যাটস ইট। সো এই প্রসেসে আপনি মাস্কিংটা করে ফেলতে পারবেন, ক্লিয়ার? এটা কি বুঝতে পেরেছেন? এবার বুঝতে পেরেছেন নাকি এখনও কনফিউশন মনে হচ্ছে? হ্যালো হ্যালো, আপনারা কি বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি স্যার। আচ্ছা, আরেকটা প্রসেস, এটাকে এবার দেখে এটাকে এবার বলেন, এবার এটাকে আমরা কি করব? এটাকেও আমরা সেম, যে আমার এই অংশটা যদি উপরে থাকে তাহলে এই অংশটা কি থাকবে? নিচের দিকে থাকবে। তাহলে নিচের দিকে থাকলে এইটার নিচের অংশটুকু দেখা যাবে না। সো এখানে আমরা এখানে এটার মাস্কিংটা তৈরি করে ফেলতে পারি। সো আমরা এখানে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমরা এখানে একটা লাইন ড্র করে নিলাম, এরকম একটা লাইন ড্র করে নিলাম। অলরাইট, সো লাইন ড্র করে আমরা এবার এখানে একটা মাস্কিং তৈরি করে ফেলবো, মাস্কিং মাস্কিং মাস্কিং। এরপর এখানে নিয়ে এসে আমরা এই পয়েন্ট থেকে আবার এটা ইনভিজিবল করে দেব। পেট্রোল নিয়ে এসে এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখানে একটা বিষয় লক্ষ্য করেন, যে এটাকে একটু রোটেট করে দিলে ভালো লাগবে। সরি, এটা আবার ক্লোজ করে দিতে হবে, রোটেট করে দিলে ভালো লাগবে। বামে নিয়ে আসি, এটাকেও একটু বামে নিয়ে আসি এই পয়েন্টটা। সো এবার এই যে এই পয়েন্টটাকে ধরলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই অংশটুকু বাদ দিয়ে বাকি অংশটুকু ভিজিবল থাকবে। সো স্যার জি বলেন। আগে যে মাস্কটা পরছিলাম যে ছোট অংশ নিয়ে, ওইটাই তো মনে ভালো ছিল, এটা আরো একটু বেশি সহজ করা গেল। আচ্ছা, একই সেম জিনিস, আসলে একই কাজ আপনার অনেকভাবে করা যায়, সেম থিং। আপনি ওইভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন, নো প্রবলেম। আপনাকে এই মেক মাস্কে ক্লিক করতে হবে। মেক মাস্কে ক্লিক করলে দেখবেন যে এখানে মাস্কিংটার কালার অবশ্যই আপনি হোয়াইট রাখবেন, মাস্কের কালার অবশ্যই সাদা থাকবে। সাদা না থেকে যদি আপনি কালো দেন, কালো দিলে আপনার অবজেক্ট দেখা যাবে না। কারণ কি, ব্ল্যাক কালার আমরা জানি মাস্কিংয়ে ভিজিবল করে না, হাইড করে ফেলে। সো অবশ্যই আপনাকে হোয়াইট কালারটা অ্যাপ্লাই করতে হবে, হোয়াইট কালার দিলেই তখন এটা ভিজিবল হবে। সো মাস্কিংয়ে ক্লিক করার পরে আপনি যদি এখন বাইরে ক্লিক করেন তাহলে দেখেন আপনি কোনো অবজেক্ট সিলেক্ট করতে পারছেন না, শুধুমাত্র মাস্কিংটা সিলেক্ট করতে পারছেন। এ কারণে ইমেজের উপরে ক্লিক করার পরে, ট্রান্সপারেন্সি প্যানেল থেকে ইমেজের উপরে ক্লিক করার পরে আপনি বাকি অবজেক্টগুলোও সিলেক্ট করতে পারবেন,
অলরাইট সো এটা যদি কখনো আর আমাদের তো থাকছে মানে আমি যে ছোট অংশ কেটে নিচ্ছি তারপর মাঝে আপনি রেক্টেঙ্গেল আঁকতে তারপর আমি ওই পুস্তকে আচ্ছা আমি বুঝতে পেরেছি কোনো প্রবলেম নেই একই সেম জিনিস এটা আমি যেভাবে করলাম এটাও একই রকমই ঠিক আছে স্যার আমাকে আগেরটাই একটু দেখান আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা শেপ আছে তাই না এই শেপটা আপনি তৈরি করেছেন আপনার কালারটা দেখেন যে কিরকম একটু অন্যরকম অ্যাশ কালার চলে আসে সো এটার জন্য আপনি এই রেড কালার সিলেক্ট করে এটার কালারটা আপনি হোয়াইট কালার করে দিবেন বা এখানে যে কালারটাই থাকুক না কেন মাস্কিং এ সেটা সিলেক্ট করে আপনি হোয়াইট কালার করে দিবেন তাহলে দেখবেন যে আপনার এটা ভিজিবল হয়ে যাবে ক্লিয়ারলি অলরাইট সো এটা হচ্ছে এই প্রসেস স্যার আমারটা জানি কেমন আসছে স্যার আমাদের অ্যাটেন্ডেন্স কি নিয়ে আসছে স্যার হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা আছে এখানে আচ্ছা প্রসেসটা আমি আরেকবার দেখাই টোটাল এটা খুবই সিম্পল একটা বিষয় তারপর আমি আরেকবার একটু দেখাই দিই নো প্রবলেম স্যার আমি কি স্ক্রিনটা শেয়ার করব আচ্ছা স্ক্রিন শেয়ার করেন নো প্রবলেম আমরা দেখি আপনার প্রবলেমটা একটু দেখি সবাই বলছি স্যার আমি সাইকেল ড্র করব 3D করলে আমার সাইকেলটা চিকন হয়ে আসছে বাট আপনার ওইটা মত মানে মোটা মোটা হচ্ছে না কোন বোঝার জন্য আপনার বোঝার জন্য বোঝার জন্য পাম একটু মানে অন্য রকম দেখাচ্ছে বাট আমারটা খুব চিকন হয়ে আসছে আচ্ছা এটা তাহলে দেখতে হবে একটু কি প্রবলেম নিচের দিকে পাথ ফাইন্ডার রয়েছে দেখেন পাথ ফাইন্ডার এই যে ডান পাশে নিচে হ্যাঁ এখান থেকে একদম ডানের যেই বাটনটা রয়েছে এক্সক্লুড ডান পাশের একদম ডান পাশের যে বাটনটা 4 নম্বর বাটনটা এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে মাঝখানের অংশটুকু কেটে যাবে অলরাইট এই যে কেটে গেল এবার আপনি আপনার অবজেক্ট এবং এটা এই যে বাম পাশের অবজেক্ট এবং এই উপরের ব্ল্যাক অবজেক্ট এই দুইটাকে একসাথে সিলেক্ট করেন বাম পাশে কোন অবজেক্টটা স্যার সাদা তাহলে আপনি বুঝতে পারবেন বেশি হয়ে গেছে আচ্ছা আবার এক্সক্লুড করে নেন আপনি কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করেন কন্ট্রোল প্লাস ওয়াই এবার আপনি ভেতরের অবজেক্টটা দেখতে পাচ্ছেন এই ভেতরের অবজেক্টটা এবং বাহিরের যে রেক্টাঙ্গেলটা এই দুইটাকে এবার সিলেক্ট করেন শিফট চেপে হ্যাঁ 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 এটা শিফট চেপে
আপনি দুইটাকে একসাথে সিলেক্ট করেন। এবার বাইরের ইয়েটাকে সিলেক্ট করেন। অলরাইট, এবার কন্ট্রোল ওয়াই প্রেস করেন, আগের মতো চলে আসবে। আসলো। এবার এখানে এই যে ডান পাশে ট্রান্সপারেন্সির যে জায়গাটা, এখানে মেক মাস্কে ক্লিক করেন, মেক মাস্কে ক্লিক করেন। ওকে, এবার ডান পাশে দেখেন মাস্কের এখানে ব্ল্যাক কালারের একটা শেপ আসছে, স্কোয়ার, এটা হচ্ছে আপনার মাস্ক। এখানে ক্লিক করেন, ক্লিক করেন, করার পরে এই যে উপরে দেখেন আপনার ব্ল্যাক কালার আছে একদম উপরে, ওই যে কালার চেঞ্জিংয়ের যেখানে কালার চেঞ্জ করেন, এটার কালারটা দিয়ে দেন আপনি হোয়াইট উপর থেকে। আপনার যে ইমেজটা রয়েছে ইমেজের উপরে ক্লিক করেন, এই যে আপনার ট্রান্সপারেন্সি প্যানেলে, ট্রান্সপারেন্সি প্যানেলে জাস্ট ইমেজটার উপরে ক্লিক করেন। অলরাইট, ডান, আপনার কাজ শেষ। এবার আপনি বাহিরে আর্টবোর্ডে একটা ক্লিক করে নেন, তাহলে প্রিভিউটা দেখতে পাবেন। সেম প্রসেসে আপনি ওই কাজটা করতে পারবেন না নিচের? স্যার ট্রাই করি, আপনি কি থাকবেন একটু লাইনে? আচ্ছা করেন, সমস্যা, সবাই একটু দেখি, মৌসুম আপু করতেছে, একটু দেখি সবাই। দীপ্র আপনি একটু রেডি থাকেন, আপনার যা প্রবলেম ওটা দেখবো আমরা, ঠিক আছে দীপ্র? আপনি এরপরে আপনি স্ক্রিন শেয়ার করবেন। এটাকে কন্ট্রোল শিফট ওয়াই দিয়ে উপরের দিকে নিয়ে আসেন, দেখা যাচ্ছে না এটা, নাকি বুঝলাম না, এরকম হয়ে আছে। আচ্ছা আপনি যে কাজটা করতেছেন আপু, এটাকে কন্ট্রোল এক্স দেন, কন্ট্রোল প্লাস এক্স প্রেস করেন, কন্ট্রোল প্লাস এক্স করলেন। ওকে, আপনি দেখেন এখানে আপনার সিলেক্ট করা আছে কি, মাস্ক সিলেক্ট করা আছে, যে ডান পাশে যে ট্রান্সপারেন্সি প্যানেলের দিকে লক্ষ্য করেন, এখানে মাস্ক সিলেক্ট করা আছে। আপনি ইমেজের উপরে ক্লিক করেন, এবার আর্টবোর্ডের বাইরে ক্লিক করেন, আর্টবোর্ডে ক্লিক করেন। ওকে, এবার আপনি কন্ট্রোল এফ প্রেস করেন, কন্ট্রোল প্লাস এফ, ওকে চলে আসছে। এবার আপনি পেন টুল দিয়ে এবার আপনি একটা স্কোয়ার নেন, স্কোয়ার নিয়ে আপনি একটা বড় শেপ ড্র করেন, আরো ডানে যাবে শেপটা, আরো ডানে যাবে, বড় হবে, দুই পাশে বড় হবে না আপনার, এই যে এই অবজেক্টটা ঢেকে ফেলতে হবে তো। অলরাইট, এবার আপনি কন্ট্রোল ওয়াই প্রেস করেন, কন্ট্রোল প্লাস ওয়াই। এবার আপনি এই যে ভেতরের যে স্কোয়ার শেপটা, ছোট যে স্কোয়ারটা আপনি পেন টুল দিয়ে ড্র করেছেন সেইটা, এবং আপনার যে বড় স্কোয়ার, এই দুটাকে একসাথে সিলেক্ট করেন। আবার আগের মোডে চলে আসেন, কন্ট্রোল ওয়াই। ওকে, এবার আপনি ওই যে এক্সক্লুড করে দেন পাথফাইন্ডার থেকে, ভেরি গুড। এবার আপনি যেটা করেন, আর্টবোর্ডের সাদা অংশ থেকে ক্লিক করে ধরে টান দিয়ে এই গ্রিন ব্লু কালারের এটা সিলেক্ট করেন, আর একটু ভেতরের দিকে নেন, এত ভেতরে না, মানে আপনি মেইনলি ডান পাশের যে জিনিসটা আছে উপরে যান, উপর থেকে, উপর থেকে সিলেক্ট করেন না, উপর থেকে সিলেক্ট, হ্যাঁ এই যে বাস এতটুকু ছেড়ে দেন, এই যে দেখেন এবার উপরের এই অংশটাও সিলেক্ট হয়ে গেল অটোমেটিক, তাই না? এবার আপনি মেক মাস্কে ক্লিক করেন, এবার আবার একই রকম আপনি এই যে ইয়েতে ক্লিক করেন, মাস্কে ক্লিক করেন,
এটা কালারটা হোয়াইট করে দিবেন, ফুল হোয়াইট। ভেরি গুড। এবার আপনি ইমেজে ক্লিক করেন, আর্টবোর্ডের বাইরে ক্লিক করেন, দ্যাটস ইট। আর্টবোর্ডে ক্লিক করেন, দ্যাটস ইট, ডান। সহজ না কঠিন আপু? বেশি না, আপনি জাস্ট 4-5 বার প্র্যাকটিস করেন, আপনার অটোমেটিক মনে চলে আসবে। আচ্ছা ঠিক আছে দীপ্রো, আপনার যে প্রবলেমটা একটু দেখি যে কি প্রবলেম। দীপ্রো আপনি কি আছেন লাইনে? আচ্ছা আপনি একটু স্ক্রিনটা দেখাবেন কি প্রবলেম হচ্ছে। আচ্ছা দীপ্রো এখানে একটা বিষয় আপনাকে বলে দিই যে আমার আর্টবোর্ডের সাইজ এবং আপনার আর্টবোর্ডের সাইজ কিন্তু সেম না। সো আমার যে সার্কেলটা আমি ড্র করেছি সেই সার্কেল এবং আপনার সার্কেলের সাইজ সেম না, যে আপনি এখানে 200 অফসেট দিবেন। সো আপনি অফসেটের সাইজটা একটু কমাই নিয়ে আসেন, দেখেন আপনার অফসেটের সাইজটা যদি একটু কমাই নিয়ে আসেন তাহলে আপনার শেপটা আমার আমি যেই শেপটা ড্র করেছি সেম শেপের মতোই হবে। শিফট চেপে কমান, শিফট চেপে ডাউন অ্যারো প্রেস করেন, শিফট চেপে। এবার আপনি বাইরে একটা ক্লিক করেন, বাস বাস আর লাগবে না, এত লাগবে না, অনেক বেশি কমায় ফেলছেন। আর একটু বাড়ান, 50 করে দেন, বাস। এরপর আপনি বাইরে ক্লিক করেন, দেখেন আমার শেপের মতোই কিন্তু হয়েছে। এবার আপনি আপনার এই যে ওকেতে ক্লিক করে দেন, নো প্রবলেম, ওকেতে ক্লিক করেন। এবার আপনার যে ভেতরের যে বৃত্তটা রয়েছে বৃত্তটাকে একটু বড় করেন, হালকা একটু বড় করেন, একটু বড় করেন, বাস বাস এত না। সো ঠিক আছে, এবার কি ঠিক আছে, আমারটার মতো আসছে? এটাকে চাইলে আর একটু অফসেটটা একটু কমাই দিলে আর একটু মোটা হবে, বুঝতে পারছেন? ওকে, আর কোনো প্রবলেম আছে দীপ্রো? ঠিক আছে ধন্যবাদ। তো সো পারবো, এতটুকু কাজ কি মনে হয় পারা যাবে কি, নাকি এখন অনেক কনফিউজ সবাই? আচ্ছা একটু সবাই কাইন্ডলি এখন কি প্র্যাকটিস করবেন সবাই? হ্যালো, কাজে লাগবে আসলে, সবসময় আসলে সহজ পদ্ধতি না খোঁজাটাই বেটার, মাঝে মধ্যে একটু ডিফিকাল্ট পদ্ধতিতেও যেতে হবে আস্তে আস্তে। আমরা শেপ বিল্ডার টুল দিয়ে আমরা করতে পারি, এটা খুব একটা কঠিন কাজ হবে না আমাদের জন্য। এই যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, আচ্ছা এই যে দেখেন এই যে প্রসেসটা, এখান থেকে আমরা এই যে পেন টুলের সাহায্য নিয়ে আমরা এখানে জাস্ট এই কাজটা তো করতে পারবো, অ্যাটলিস্ট এতটুকু তো আমাদের করা উচিত, এতটুকু। আচ্ছা
সো এই জিনিসটা করে আমরা এই এখানে একটা শেপ নিয়ে নিলাম, অলরাইট, এই যে এখান থেকে আমরা জাস্ট এতটুকু একটা শেপ নিয়ে নিলাম। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই শেপ এবং এই এই শেপ এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল নিব, শেপ বিল্ডার টুল নিয়ে আমরা জাস্ট এগুলোকে মাইনাস করে দিব, দ্যাটস ইট, অলরাইট। সো এখানে বাড়তি যে অংশগুলো থাকবে এগুলোকে আমাদের ফেলে দিতে হবে, নো প্রবলেম, এখানে যদি কিছু থেকে থাকে বাড়তি সেটা ফেলে দিতে হবে, অলরাইট। সো এইভাবে করেও কিন্তু আমরা আমাদের কাজটা করতে পারি শেপ বিল্ডার টুলের সাহায্য নিয়ে। ঠিক একইভাবে এখানেও আপনারা সেমভাবে কাজটা করেন, এখানে আপনি পেন টুল দিয়ে একটা ড্র করেন। যদি আপনার মনে হয় যে বিষয়টা হচ্ছে আপনার কাজটা হওয়া দিয়ে কথা, বুঝতে পারছেন, আপনি কোন ভাবে করলেন কেউ দেখবে না, বাট মাস্কিংটা একটু দেখেন, মানে এটা শেখানোর জন্য দেখানো যে মাস্কিংটা কিভাবে করবেন, কারণ এগুলো আপনাদের পরবর্তীতে লাগবে, কোনো না কোনো কাজে লাগবে মাস্কিংগুলো। যেমন অনেক কমপ্লিকেটেড অবজেক্ট থাকে যেখান থেকে আপনি এই শেপ টুল, শেপ বিল্ডার টুল দিয়ে ফেলতে পারবেন না, তখন আপনার মাস্কিংয়ের হেল্প নেওয়া লাগবেই, মাস্ট। সো যাই হোক, এভাবে করে দেন আপনি আবার এই শেপ বিল্ডার টুল নিয়ে আপনি এই বাড়তি অংশগুলো এখান থেকে অল্টার বাটন প্রেস করে দিয়ে ফেলে দিবেন। অলরাইট, এই অল্টার বাটন প্রেস করে আমি ফেলে দিলাম, দ্যাটস ইট, হয়ে গেল। সো দ্যাটস দ্য থিং। এখানে একটা বিষয় লক্ষ্য করেন যে এখানে কিন্তু আমি খুব বেশি কেটে ফেলছি, তাই না? এই জায়গাটাতে আমি অনেক বেশি কেটে ফেলছি। সো এই যে আমি এখানে একটা ভুল করে ফেলছি, এটা কিন্তু আর ফিরিয়ে নিয়ে আসা যাবে না শেপ বিল্ডার টুল দিয়ে কন্ট্রোল জেড প্রেস করা ছাড়া। সো মাস্কিং হলে আমি জাস্ট একটা পয়েন্টটাকে ধরে আমি একটু কমায় বাড়ায় দিতে পারতাম। সো এটা হচ্ছে মাস্কিংয়ের সুবিধা। এই প্রসিডিউরে আমরা আসলে বিভিন্ন ধরনের টেক্সট আমরা ড্র করতে পারি বা বিভিন্ন ধরনের লেখালেখির কাজও আমরা করতে পারি এই প্রসেসটা ব্যবহার করে। অলরাইট, তো সবগুলো সম্ভাব্য প্রসেসই আমি দেখাই দিলাম যে কীভাবে আপনারা এই ধরনের ডিজাইন করবেন। এখন আপনাদের কাজ হচ্ছে গিয়ে একটু প্র্যাকটিস করা, যত বেশি প্র্যাকটিস করবেন। এগুলো একটু কনফিউজিং আমি বলি, এগুলো আসলে খুব মজার কাজ আর একটু কনফিউজিং কাজ, যে আচ্ছা এটার পরে কোনটা জানি, কোনটার পরে কোনটা জানি, আচ্ছা এটা কীভাবে জানি করলো, এই প্রশ্নগুলো থাকবেই মাথায়। এটা খুবই কমন, এটা ঘাবড়ানোর কিছু নেই বা ডিস মানে কী বলে কী বলে এখন ডিপ্রেশনে যাওয়ার কিছু নাই। সো আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করেন, সময় দেন, দেখবেন যে আপনারাও পারবেন। এগুলো খুবই সহজ কাজ, এগুলো একটু জাস্ট ধৈর্য নিয়ে ঠান্ডা মাথায় তারপরে কোল্ড কফি খাবেন আর এই কাজগুলো করবেন, নো প্রবলেম। আচ্ছা, এরপরে আমি আরেকটা জিনিস একটু দেখাবো এবং ওটাই শেষ, লাস্ট ওইটা দেখাই আমি শেষ করে দিব আজকে। মোটামুটি আমাদের ইলাস্ট্রেটরের টুকটাক বেসিক কাজগুলো শেষ, বেসিক না আমি বলবো যে মোটামুটি যতগুলো টেকনিক ছিল সবগুলোই শেষ। কিছু টুলসের কাজ বাকি আছে এবং কিছু ইফেক্টের কাজ বাকি আছে, সেটা আমি দেখাই দিচ্ছি একটু একটু করে, নো প্রবলেম। সো এই কাজটা আমরা করে ফেলবো সবাই, অলরাইট। সো আরেক, জি বলেন। বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন। এই বাটনটা দেখবেন অ্যাক্টিভ অবস্থায় আছে, এই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করেন। এরপরে আপনি এই অবজেক্টটাতে ক্লিক করেন, অবজেক্টটাতে ক্লিক করে রাইট ক্লিক করে আনগ্রুপ করতে থাকেন, যতবার আনগ্রুপ করা যায় লাস্টে আপনি যেটা করবেন যে রিলিজ ক্লিপিং মাস্ক একটা অপশন আসবে, ওই রিলিজ ক্লিপিং মাস্কে ক্লিক করবেন, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। জিনিস একটু লাস্টলি দেখাই দিই, যেমনটা হচ্ছে গিয়ে এটা একটু করেন দীপ্ত, আপনার করা শেষ হয়ে গেলে আমাকে বলবেন।
দীপ্রো তুমি স্ক্রিন শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো, স্যারের কাছ থেকে সাথে সাথে সমাধান নাও। দীপ্রো আপনার বুঝতে অসুবিধা হলে আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন, যদি না পারেন স্যার টাইপোগ্রাফির কি কোনো, টাইপোগ্রাফি করার জন্য কোনো আলাদা টুলস আছে যেখান থেকে করা যায় ভালোভাবে? স্যার আমি দেখছিলাম স্যার আপনি 542 তে একটা ক্লাসে দেখছিলাম, ওদের করাইছিলেন, ওইটা আমাদের দেখাননি স্যার। কিরকম আপনি এই যে একটা টেক্সট আপনি এখানে ড্র করে নিলেন স্যার, এই টেক্সটার মধ্যে আপনি কিছু কাজ করতে পারবেন। যেমন হচ্ছে গিয়ে এটার ফন্ট, ফন্ট যদি আপনার ওপেন টাইপ ফন্ট হয়, ওপেন টাইপ ফন্ট একটা মানে ফন্ট টাইপ যেখানে আপনি অনেক ধরনের ফিচার পাবেন ওপেন টাইপ ফন্টের। যেমন এখানে ওপেন টাইপ ফন্ট বলতে আমার এখানে মনে হয় একটাই ফন্ট আছে ওপেন টাইপ, আমি দেখাই। ওপেন টাইপ ফন্টের ইয়ে হচ্ছে ওটিটি, খুব সম্ভবত ওপেন টাইপ ওটিএফ, না জানি ওটিটি, আই আই আমার ভুলে গেছি। এটা হচ্ছে ওপেন টাইপ পাথের একটা এক্সটেনশন, আপনারা গুগলে সার্চ করলেও পাবেন ওপেন টাইপ ফন্ট, ওগুলো লিখে সার্চ করলে আপনারা অনেক ফন্ট পাবেন, স্টাইলিস্ট অনেক ফন্ট পাবেন। জি আপনার কথা খুব আস্তে শুনতে পাচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ দীপ্র দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আপনি এবার যে কাজটা করবেন, এটা বাইরে ক্লিক করেন, একটা বাইরে ক্লিক করেন, যেইটা সিলেক্ট করতে পারছেন না সেইটার উপরে রাইট ক্লিক করেন, যেইটা সিলেক্ট করতে পারছেন না। হ্যাঁ এটা এটা সিলেক্ট করতে পারছেন, আচ্ছা এটা এখানে রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে রিলিজ ক্লিপিং মাস্কে ক্লিক করেন, রিলিজ ক্লিপিং মাস্ক। এবার আপনি বাইরে ক্লিক করে শুধুমাত্র টেক্সটের উপরে ক্লিক করেন, যেটা সিলেক্ট করতে পারছিলেন না সেটার উপরে ক্লিক করেন। হ্যাঁ এখন ক্লিক করেন, এই যে এবার টেক্সটটা সিলেক্ট হয়ে গেল। অলরাইট এবার উপরের ওই যে দেখেন একটা ছোট্ট একটা টেক্সট সিলেক্ট হয় নাই, একদম উপরে মানে এই যে ভেতরটার দিকে, হ্যাঁ এটা সিলেক্ট করেন, এটাও হচ্ছে না দেখছেন। এবার এটাকেও কি করবেন, এটাকেও আপনি রাইট ক্লিক করে মেক ক্লিপিং রিলিজ ক্লিপিং মাস্ক করে নেবেন। দীপ্র আপনি ডাবল করে ফেলছেন টেক্সটগুলোকে, অল্টার প্রেস করে ডাবল করে ফেলছেন। আচ্ছা যাই হোক করেন আপনি করেন। এবার আপনি কপি করে নিয়ে আসেন এগুলাকে, কিভাবে আনতেছেন আপনি, মাউসে ক্লিক করে আনতেছেন না? আপনি সবচেয়ে কিন্তু এই ব্যাচের মধ্যে সবচেয়ে ছোট স্টুডেন্ট স্যার, ওকে সুযোগ দিতে হবে বেশি স্যার। দীপ আপনি মাউসে অল্টার বাটন ক্লিক করে ধরে জাস্ট আপনি ড্র্যাগ করে নিয়ে আসবেন ডান পাশে, তাহলে দেখবেন যে এটা চলে আসবে। মানে কিবোর্ড দিয়ে করলে একটু স্লো না, মানে একটু ফাস্ট কাজ করতে হবে। এই যে এক্স্যাক্টলি, ভেরি গুড, এই প্রসেসর, বুঝতে পেরেছেন দীপ্রো? কারণ হলো অলরেডি দেখেন আপনার এই যে লরি মিপসান ওই ফন্টটা কতবার আপনি ডুপ্লিকেট করে ফেলছেন, সো এটা একটু প্রবলেম। অলরাইট হ্যাঁ এই তো হয়ে গেছে, গুড। কিন্তু দীপ্রো আপনি কয়বার টেক্সট নিছেন, চারটা লাইন নেন নাই টেক্সটের?
চারটা লাইনের মধ্যে গ্যাপ রাখছেন মনে হয় অনেক বেশি, তাই না? একটা লাইন থেকে আরেকটা লাইনের গ্যাপটা বেশি রাখছেন। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে, আপনি মেইন প্রসেসটা বুঝতে পেরেছেন, এটাই মেইনলি ইম্পর্টেন্ট। ওকে নো প্রবলেম। আচ্ছা এবার এই টোটাল জিনিসটাকে ধরে একটা গ্রুপ করে ফেলেন, আবার কিবোর্ড দিয়ে আপনি গ্রুপ, এই যে দেখেন নিচের পার্টটা কিন্তু কপি হয় নাই, আপনি ডিলিট করেন, এটা এটা হয় নাই, নষ্ট করে ফেলবেন, কন্ট্রোল জেড দেন বা ডিলিট করে ফেলেন। এই টোটাল জিনিসটাকে ধরে গ্রুপ করেন আগে, হ্যাঁ কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেন। আচ্ছা এবার আপনি কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে এখানে এটাকে আপনি ক্লিক করে ধরে বাইরে ড্র্যাগ করেন, হ্যাঁ এক্স্যাক্টলি। এরপর এটাকে রোটেট করেন, সিলেকশন টুল নেন, আপনি রিফ্লেক্ট করে ফেলছেন, যাই হোক সমস্যা নেই করেন। সো এখানে পেন টুল নিয়ে আপনি একটা শেপ ড্র করে ফেলেন, হ্যাঁ প্রথম পয়েন্টের সাথে মিলাই দেন, ফার্স্ট যে পয়েন্টটা ড্র করেছেন সেটার সাথে মিলাই দেন, দ্যাটস ভেরি গুড। অলরাইট সো দেন এত বড় লাগবে না, শুধু উপরের পার্টটুকু ধরেন, উপরের যে রেক্টাঙ্গেলটা আছে ওইটাকে আপনি সিলেক্ট করেন, নিচেরটাকে কাটবেন, নিচেরটাকেও কাটতে পারবেন নো প্রবলেম, হ্যাঁ নিচেরটাকে সিলেক্ট করে দেন, তাহলে আরও নিচে নামবেন, গুড। এবার হচ্ছে কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করেন, এবার এই যে ভেতরে একটা ছোট্ট পেন্টুল দিয়ে যেটা ড্র করছেন ওইটা সিলেক্ট করেন, শিফট চেপে ধরে, শিফট চেপে ধরে সিলেক্ট করেন, এটা না ভেতরে একটা শেপ ড্র করলেন না, একটা কাজ করেন দীপ্র, আপনি টোটালটাকে সিলেক্ট করেন, টোটাল এই ভেতরে যা কিছু আছে এগুলোকে বক্স সিলেক্ট করেন, বক্স আকারে সিলেক্ট করেন, হ্যাঁ গুড, সিলেক্ট করলেন ছেড়ে দেন। এবার আপনি শিফট চেপে এই যে উপরের যেই টেক্সটটা এটাকে অফ করে দেন, শিফট চেপে ডিসিলেক্ট করেন, অলরাইট। এবার নিচের যে শেপটা আছে এটাকেও ডিসিলেক্ট করেন শিফট চেপে, কী ব্যাপার আপনার মাঝখানে শেপটা সিলেক্ট হচ্ছে না কেন? আপনি হ্যান্ড টুল নিয়ে সরাতে পারবেন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি বুঝতে পেরেছি কি প্রবলেমটা হয়েছে দীপ্র, আপনি এখানে ডাবল ক্লিক করেন, এটাতে ডাবল ক্লিক করেন, এবার ক্লিক করেন, এখানে ক্লিক করেন, আবার ডাবল ক্লিক করেন, এখানে সিলেক্ট করেন, হ্যাঁ এটা সিলেক্ট করেন, সিলেক্ট করেন, অলরাইট, এটা কন্ট্রোল এক্স দেন, কন্ট্রোল এক্স দেন, এটা হয় নাই আপনার যে পেন টুলটা দিয়ে আপনি ড্র করছেন এটা হয় নাই, এবার আপনি বাহিরে ডাবল ক্লিক করেন, অলরাইট। এখন আপনি একটা পেন টুল দিয়ে একটা শেপ ড্র করেন দীপ্র, একটা বিষয় আপনি বারবার মিস্টেক করতেছেন, কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন,
আপনি যখন আমার কথাটাকে শুনেন, আপনি যখন কোনো একটা জায়গায় ক্লিক করবেন, আপনি খালি একটা জায়গায় ক্লিক করবেন পেন টুল দিয়ে, ব্ল্যাঙ্ক একটা জায়গায় ক্লিক করবেন। আপনি এমন একটা জায়গায় ক্লিক করবেন না যেখানে অলরেডি একটা অবজেক্ট আছে। যদি আপনি সেই জায়গায় ক্লিক করেন তাহলে আপনি সেই অবজেক্টটাকে পেন টুল দিয়ে সিলেক্ট করলেন, তাই না? সো একটা ব্ল্যাঙ্ক জায়গা থেকে আপনার ক্লিক করাটা স্টার্ট করতে হবে। সো এখানে ক্লিক করলেন, এবার হয়ে গেছে, বাস আর কিছু লাগবে না, নাইস। এবার আপনি এই শেপটা তো সিলেক্ট করাই আছে, এবার শিফট চেপে বাইরের যে শেপটা আছে সেটা সিলেক্ট করেন, বাইরের স্কোয়ার, স্কোয়ার শেপটা এক্স্যাক্টলি, গুড। এবার হচ্ছে আপনি সিলেক্ট করছেন দুইটা। এবার দেখেন আপনার এখানে পাথ ফাইন্ডার নামে একটা টুল বার রয়েছে, প্যানেল রয়েছে, পাথ ফাইন্ডার এখানে নাই, আপনার এখানে শো হচ্ছে না, এই যে ও আছে উপরে রাখছেন, এখান থেকে আপনি এক্সক্লুড করে নেন, দ্যাটস ইট, ভেরি গুড, নাইস। এবার কন্ট্রোল ওয়াই প্রেস করেন, কন্ট্রোল প্লাস ওয়াই, তাহলে প্রিভিউ মোডটা আগের মোডে চলে আসবে, কন্ট্রোল প্লাস ওয়াই, দ্যাটস গ্রেট। এবার আপনি যে কাজটা করবেন, আবার কন্ট্রোল ওয়াই প্রেস করেন, কন্ট্রোল ওয়াই দেন, ওয়ার ফ্রেম মোডে চলে আসলেন। এবার আপনি এই শেপটা এবং এই যে নিচের যে টেক্সটটা, নিচের টেক্সটটাকে আপনি সিলেক্ট করেন, নিচের যে রিং, হ্যাঁ, এটাকে শিফট চেপে সিলেক্ট করেন, দুটাকে একসাথে সিলেক্ট করেন। ভেরি গুড। এবার আপনি এই ট্রান্সপারেন্সি প্যানেলে যান, ট্রান্সপারেন্সি প্যানেলটা কোথায় আছে দেখেন, ট্রান্সপারেন্সি এটার উপরেরটা এই যে এটা, হ্যাঁ, ট্রান্সপারেন্সি প্যানেল, জাস্ট মেক মাস্ক, অলরাইট। এবার আপনি এই মাস্কে ক্লিক করেন, ব্ল্যাক কালারটাতে ক্লিক করেন, এটা কালারটা কী আছে, ব্ল্যাক, এই উপরের দিকে এখানে এসে হোয়াইট করে দিবেন, হোয়াইট, দ্যাটস ভেরি গুড। এবার ইমেজে ক্লিক করেন, ইমেজে ক্লিক হয় নাই, ইমেজে ক্লিক করতে হবে, দ্যাটস গ্রেট। এবার আপনি বাইরে আর্টবোর্ডের বাইরে ক্লিক করেন, বুম। এবার কন্ট্রোল প্লাস ওয়াই প্রেস করেন, হয়ে গেছে, রাইট। আচ্ছা করেন, সমস্যা নেই, আপনি টেনশন করার কিছু নাই, করেন। স্যার জীবনে অনেক কোর্স করছি স্যার, কিন্তু আপনার সাথে এই কোর্সটা করার পরে বিশেষ কিছু অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে স্যার, জীবনে অনেক কাজে লাগবে। এটা তো সিক্রেট স্যার, বলা যাবে না, আপনাকে বলবো। অবশ্যই আপনি যদি আসেন আপনাকে সাথে করে আমরা কুয়োটা দেখতে টুর করি স্যার। একটু চুপচাপ টাইপের থাকে আর কি, আপনাদের সাথে আমার ইন্টারঅ্যাকশন একটু বেশি হয় অন্যান্য ব্যাচের চেয়ে।
দিদা বললাম না একদিন যে ওদের বাবা জিজ্ঞেস করতেছেন কথাই বলে না তো কথাই বলে না সো এবার আপনি কন্ট্রোল ওয়াই প্রেস করেন হ্যাঁ কন্ট্রোল ওয়াই আচ্ছা হ্যাঁ হইছে আপনি যে পাথ করেছেন সেটা হয়েছে এবার আবার কন্ট্রোল ওয়াই প্রেস করে এটা এবং পেছনের অবজেক্টটাকে সিলেক্ট করেন এবার এই এই অবজেক্টটাকে সিলেক্ট করেন অলরাইট এবার আপনি মেক মাস্কে ক্লিক করেন মাস্কের কালারটা চেঞ্জ করে ফেলেন ব্ল্যাক কালার থেকে হোয়াইট কালার করে দেন ইমেজে ক্লিক করেন বাহিরে আর্টবোর্ডে ক্লিক করেন দ্যাটস ইট এবার কন্ট্রোল ওয়াই প্রেস করেন ঠিক আছে বিপ্র আপনি একটু এইভাবে একটু প্র্যাকটিস করবেন বিপ্র আপনার আরো আরেকটু লাইনটাই কেটে গেল কোডিং অন করে দিই যেমন এখানে ওপেন টাইপ পাথ লাগবে টেক্সট লাগবে স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার আজকের ক্লাসটা তো অনেকগুলো পার্ট হয়ে গেছে আপনার রেকর্ডিং এ স্যার এগুলো কি অ্যাটাচ করে একসাথে একটা ভিডিও ই করা যায় আপনাদের দেখেন এটা একটা ভিডিওই হবে যে এখানে রেকর্ডিংটা দেখেন 1 ঘন্টা 37 মিনিট মানে একটা দামি তো আমাদের এখানে তাহলে ঠিক আছে স্যার স্যার অনেক সময় পুরো এই ভিডিও খুঁজে পাই না স্যার আচ্ছা মানে একটাই থাকবে পার্ট হবে না স্যার আজ যেমন 18 নম্বর ক্লাসটা স্যার খুঁজে পাচ্ছি না ইউটিউবে 18 নম্বর ক্লাসটা না আচ্ছা আমি দেখতেছি আচ্ছা আমার কাছে সবগুলো ক্লাসই আছে স্যার আপনার একটা ক্লাস কিন্তু একদিন রেকর্ড করা হয় নাই মিস করেছিলেন আপনি বলছিলেন যে এটা রেকর্ড হয় নাই ওইটা বাদে সবগুলোই ক্লাস আচ্ছা আচ্ছা ওই ক্লাসটা হয়তো মিস হয়ে গেছে সো ওই গেল এই যে এই টেক্সটটা হচ্ছে কি আপনার ওপেন টাইপ পাথ ওপেন টাইপ টেক্সট হ্যাঁ এটা কিভাবে বুঝলাম ওপেন টাইপ টেক্সট এটা আসলে আমি জানি এটা অলরেডি আমি অ্যাপ্লাই করেছি এই যে এখানে দেখবে যে ওপেন টাইপ টেক্সটগুলো আর এখানটাতে আপনার মানে কি লেখা থাকে কিছু লেখা থাকে কি যাই হোক এটা আসলে আমি জানি দেখে এটা করেছি আসলে এটা বোঝার কোনো ওয়ে নাই ফর্মগুলো আপনারা যখন ডাউনলোড করবেন তখন দেখবেন যে আসলে ওপেন টাইপ পাথ কি না সো এই ওপেন টাইপ পাথে আনার পরে আপনারা দেখবেন যে এখানে এই ওপেন টাইপ একটা অপশন রয়েছে এই যে ওপেন টাইপে ক্লিক করলে আপনারা বিভিন্ন স্টাইল দেখতে পাবেন এখানে এই যে সেট 12 তারপর এই যে দেখবেন চেঞ্জ হচ্ছে বিভিন্ন সেটের চেঞ্জ হয় আর কি এগুলো দেখেন স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে এই যে এস এর স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে তারপরে এখান থেকে যদি আপনি আরেকটা সেট অন করে দেন আরেকটা সেট অন করলে কোনো পার্থক্য পাওয়া গেছে সেট 2 এই যে দেখেন টেক্সটগুলো একটু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখানে অনেকগুলো সেট আসার কারণে টেক্সটটা হিজিবিজি হয়ে গেছে সো আপনি কয়েকটা ইয়ে অফ করে দেন 12টা অফ করে দেই 10টা অফ করে দিই যাই হোক এটা একটু হিজি হিজি টেক্সট সো এটা নর্মাল টেক্সট আপনারা যদি 8 অন করেন তাহলে দেখবেন যে কোনো চেঞ্জ কি হচ্ছে এই যে 10 সেট নাম্বার 10 দেওয়ার পরে আপনার এই যে টেক্সটের স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেল ফন্টের স্টাইলটা একটু চেঞ্জ হয়ে গেল সো এটা হচ্ছে কি একটা অটোমেশন প্রসেস অটোমেটিকভাবে আপনি এই টেক্সটের স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন আরেকটা প্রসেস আছে যেটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো টেক্সটের স্টাইল বসাতে পারবেন সেটা কোথায় আছে সেটা হচ্ছে গিয়ে উইন্ডোতে ক্লিক করলে এই যে এখানে নিচের দিকে ক্লিক করে আপনারা দেখবেন টাইপের মধ্যে এই গ্লিপস নামে একটা অপশন রয়েছে গ্লিপসে ক্লিক করবেন গ্লিপসে ক্লিক করলে আপনারা দেখবেন এই যে এখানে অনেকগুলো টেক্সটের স্টাইল আছে আমি এটার কথাই বলছিলাম স্যার জি জি সো এখানে অনেক ধরনের স্টাইল রয়েছে অনেক ধরনের টাইপোগ্রাফিক স্টাইল রয়েছে এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন আপনাদের ফন্টে বা আপনাদের ইয়েতে দেখেন যে এম বা এখানে যে এটা কি ইপসাম এস এস এর অনেকগুলো স্টাইল রয়েছে এখানে আপনি একটু খুঁজতে হবে এটার সমস্যাটা হচ্ছে একটু যদি দেখা না যায় যে বড় করে নিবেন বড় করে নিবেন বড় করে নিলে আপনি দেখতে পাবেন যে এখানে এস কী কী ধরনের এস আছে যেমন এই যে এখানে একটা এস আছে আপনি এখানে ডাবল ক্লিক করলে এটা একটা এস হয়ে যাবে এটা ক্যাপিটাল এস যদিও আরও নিচের দিকে গেলে এস পাবেন আরও ভালো ভালো এস আর রয়েছে
এখানে একটু খুঁজতে হয়, একটু সময় লাগে, ম্যানুয়ালি তো জিনিসটা, এই কারণে একটু সময় লাগে। যেমন এখানে দেখেন অনেক ফন্ট রয়েছে যেগুলো লোগো ডিজাইনিং এর ক্ষেত্রে আসলে খুব বেশি হেল্পফুল, লোগো ডিজাইন করতে গেলে অনেক বেশি হেল্প করবে আমাদেরকে। যেমন এল, বিভিন্ন ধরনের টেক্সট রয়েছে, টি, আপনি যে দেখেন একটা সুন্দর একটা টাইপোগ্রাফিক টেক্সট চলে আসছে। তারপরে এস টাইপ দেখাই, বা এখানে আপনি যদি ক্লিক করেন এখানে আবার অনেকগুলো প্যাটার্ন রয়েছে, যে আপনার বিভিন্ন ফন্টের প্যাটার্ন রয়েছে। আপনি এই ফন্টের প্যাটার্নটা দিয়ে দিলে আপনি আবার অন্যরকম ফন্ট দেখতে পাবেন, বাংলা ফন্ট। তারপরে আপনার এখানে অনেক ফন্ট রয়েছে যেখান থেকে আপনি এখান থেকেও চাইলে ফন্ট চেঞ্জ করে নিতে পারবেন, নো প্রবলেম। এখান থেকে আপনি এই যে এগুলোও কিন্তু ওপেন টাইপ ফন্ট হয়, বাংলা ওপেন টাইপ ফন্ট। এই যে বিভিন্ন ধরনের এই যে যুক্ত বর্ণ টর্ণ, যদি কখনো বাংলা লিখতে গেলে যে ঝামেলাটা হয়, যুক্ত বর্ণের ঝামেলাটা হয়, তখন এই যুক্ত বর্ণগুলো আপনারা এখান থেকেও সিলেক্ট করে নিতে পারবেন। এখানে অনেক ফন্ট রয়েছে, এখানে অনেক স্টাইল রয়েছে, যেই স্টাইলটা আপনার ভালো লাগবে, যেই স্টাইলটা, যেই স্টাইলগুলো সুন্দর আছে। এবং এই এখানে একটা এস আছে, এখানে ক্লিক করলেন এই যে এখানে এসটা চলে আসবে, আইপি অফ করে দেন, এখানে একটা স্পেস দিয়ে দেন, ঠিক আছে। এই সাম এসটার স্টাইলটা দেখছেন চেঞ্জ হয়ে গেছে। তারপর এখানে যদি আপনি কোনো জি লেখেন, জি এর এটা একটা স্টাইল আছে। তারপরে এখানে যদি ক্লিক করেন জি এর আরও অনেক স্টাইল রয়েছে, এটাও একটা জি এর স্টাইল। আরও এই যে এখানে ওয়াই স্টাইল আছে, অনেক কিছু আছে আসলে, আপনারা একটু চেক করলে দেখবেন। আসলে এগুলো আসলে একটা দুইটা মানে ক্লাসে দেখায় শেষ করা যাবে না, কারণ অনেক ধরনের স্টাইল আছে। এই যে টি, এটাও একটা টি, এটাও একটা টি, সেম জিনিস তাই না, সেম লেটার বাট স্টাইলটা ডিফারেন্ট। সো এই যে একটা টেক্সটের স্টাইল, সো এখানে আমরা যদি লিখি যে অন্য কিছু লিখি, জেড জি যেই যাই লেখেন না কেন। এবং এখানে আরেকটা মজার ব্যাপার হচ্ছে, ইউর যতগুলো স্টাইল আছে অটোমেটিক একটা সাজেশন দিবে আপনাদেরকে। যেমন এই যে ইউ, এটা একটা ইউ, তারপরে এখানে একটা ইউ আছে, এখানে একটা ইউ আছে। সো এক একটা জায়গায় এক এক রকম ইউ আপনারা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এখানে অটোমেটিক কিছু সাজেশন মাঝে মধ্যে দিয়ে দেয়। সো এখানে আপনারা লিখে দিলেন শর্ট, এস ও ও লিখে দিলাম। সাহায্য নিয়ে করতে যাই আমাদের অনেক সময় লাগবে, বাট এই যে টেক্সটের স্টাইলটা ব্যবহার করে আপনি এই ধরনের একটা স্টাইলিস্ট টেক্সট আপনি এখানে ড্র করতে পারবেন, ঠিক আছে। এবং বাংলা ফন্টেও কিছু ইয়ে আছে, যেমন আপনার কিছু স্টাইল আছে বাংলা ফন্টেরও, কিছু ওপেন টাইপ ফন্ট রয়েছে যেগুলো ব্যবহার করলে আসলে খুবই সুন্দর সুন্দর কিছু টাইপোগ্রাফিক বা লোগো তৈরি করার জন্য টেক্সট ব্যবহার করা যায়। যেমন এখানে দেখেন ইউটি বা আইটি, তারপর হচ্ছে গিয়ে টিএইচ, ইফ, আইএফ, ইফ, এই যে এগুলো কিছু ওয়ার্ড থাকে আর কি, ছোটো মানে যেগুলো আর খুব ব্যবহার করা হয় ব্যাপকভাবে। তারপরে এটা কি ডাবল আই, তারপর ডাবল এ, ডাবল আর, তারপরে আর টি, টি আর, ই ই, এটা কি ডাবল ই মনে হয় তাই না, ডাবল ই, এ কিউ, বা বিভিন্ন জিনিসপত্র আছে এখানে, ডাবল এস তাই না, এই যে এখানে একটা ছোটো এস, এটা একটা লাস্ট এস, ডাবল এস। সো এইভাবে করে অনেক কিছু দেওয়া আছে, ডিফল্টে দেওয়া আছে, এগুলো জাস্ট আপনারা একটু দেখে দেখে আপনাদের পছন্দ মতো যে যখন যেটা কাজে লাগে আর কি, সবগুলো টেক্সটই যে কাজে লাগবে তা কিন্তু না, যখন যেটা কাজে লাগবে তখন সেটা ব্যবহার করতে পারবেন। যেমন এখানে শক যদি আমরা সি, এবং এখানে যদি আমরা এই কেটা দিই শক, সো এখন দেখেন যে এটা কিন্তু দেখতে একটু অন্যরকম লাগছে তাই না, শক। সো এখানে ওটা কিন্তু আবার এর মতো লাগছে, সো ওটাকে যদি আপনি একটু চেঞ্জ করে দেন, দেখি আমরা ও আছে কিনা, সুন্দর ও, ও থাকার কথা। এখানে অনেক ক্যারেক্টার রয়েছে আসলে, দেখলে মানে অনেক সময় কনফিউজড হয়ে যায় আর কি, যে কোনটা কি।
আর এত বেশি স্টাইল করা যে মাঝে মধ্যে বুঝতে অসুবিধা, এটা সি না ই না কি, এটাও একটা ভেজাল আর কি। সো একটু ঠান্ডা মাথায় ডিজাইন করবেন, অলওয়েজ একটু কুল মাইন্ডে, কখনোই প্যানিক হওয়া যাবে না। এই যেমন এই ওটা সুন্দর আছে, এই ওটা দিতে পারেন সব। সো দেখতে কিন্তু ভালো লাগছে, এই যে এটা একটা লোগোর একটা ডিজাইন হতে পারে তাই না, একটা সুন্দর একটা চমৎকার একটা স্টাইল একটা জিনিস তৈরি হয়ে গেল। সো এই হচ্ছে গিয়ে প্রসেস, যে এইভাবে করে আপনারা বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের টাইপোগ্রাফি করতে পারেন, বুঝতে পারছেন। এটা হচ্ছে এই ক্লিপস যেই প্যানেলটা রয়েছে, এই প্যানেলের কাজটা। আরও অনেক টিকটাক টেকনিক আছে, এগুলো আপনারা আস্তে আস্তে ডে বাই ডে প্র্যাকটিস করলে, রিয়েল টাইম প্রজেক্ট করলে আপনাদের এক্সপিরিয়েন্স বাড়বে। দেখবেন নতুন নতুন টেকনিক শিখতে পাচ্ছেন, নতুন নতুন জায়গায় আটকে যাচ্ছেন, যখনই আটকে যাবেন, যখনই প্রবলেমে পড়ে যাবেন, তখনই আপনারা দেখতে পাবেন। যেমন আমি আপনাদেরকে অলরেডি দেখিয়েছিলাম টাইপোগ্রাফির কয়েকটা ইমেজ, যেমন এই যে এখানে আপনাদেরকে যদি দেখাই যে এই যে এই এই টাইপোগ্রাফিটা, এই টাইপোগ্রাফিটা যদি দেখেন আপনারা, এটা কী করেছে, এটা সেম প্রসেসে, এই যে আমরা যেই প্রসেসটা ব্যবহার করলাম, এই যে দেখেন এই টেক্সটগুলো ব্যবহার করে, এই টেক্সটগুলোর সাহায্য নিয়ে ওরা হচ্ছে কি এরকম এই যে আপনার এই এরকম একটা ডিজাইন বা এরকম টাইপোগ্রাফি করেছে। এই সেম টাইপোগ্রাফি এটা, এই যে দেখেন টেক্সটের পরে এই যে দাগগুলো চলে আসছে, এই যে জি এর এই দাগটা চলে আসছে, এগুলো কীভাবে করে, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট এই টাইপোগ্রাফিক জিনিস ব্যবহার করে করেই করে, বুঝতে পারছেন। এগুলা কেউই পেন্টুল দিয়ে করে না, পেন্টুল দিয়ে করা সম্ভব না। সো এখান থেকে মানে একটা ফন্ট ক্রিয়েট করা যায় ইচ্ছে করলে, ফন্ট ক্রিয়েট করা যায়, এক্স্যাক্টলি ফন্টগুলোকে মডিফাই করা যায়, বুঝতে পারছেন। আবার সব ফন্টকে করতে পারবেন না, কিছু ফন্ট থাকে আপনার শুধু ফন্ট আর কি, ওপেন টাইপ ফন্টে শুধুমাত্র আপনি এই মডিফাইটা করতে পারবেন। সো আপনারা যদি গুগলে সার্চ করেন ওপেন টাইপ ফন্ট, ডাউনলোড ফ্রি ওপেন টাইপ স্টাইলিস্ট ফন্ট, আপনারা অনেক ফন্টই ডাউনলোড করতে পারবেন। স্যার গুগল তো লোগো চেঞ্জ করছে, স্যার গুগল লোগো চেঞ্জ করে ফেলছে, দেখেন স্যার। আচ্ছা না, এটা চেঞ্জ করে না, এটা ওই ওরা মাঝে মধ্যে বিভিন্ন সেলিব্রেশনের সময় ওরা ওদের লোগোটা চেঞ্জ করে। এটা এটা বেসিক লোগোটা ঠিক আছে, বাট ওদের মানে স্টাইল করে আর কি বিভিন্ন সেলিব্রেশনের জন্য। সো এটা কিসের সেলিব্রেশন আপনারা চাইলে দেখতে পারবেন, নো প্রবলেম। যাই হোক, সমস্যা নাই। সো এই হচ্ছে যে ওভারঅল জিনিস, আজকে একটা নতুন জিনিস দেখাতে চাচ্ছিলাম কিন্তু এটা শুরু করলে শেষ করতে পারবো না এখন। আচ্ছা, ওইটা আমি নেক্সট আরেকটা ক্লাসে দেখাই দিব না, আর কারো কোনো প্রবলেম থাকলে দেখেন বলেন আমাকে, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, বেসিক একটা জিনিস দেখাই দিই, খুবই সিম্পল একটা জিনিস, খুবই সহজ দেখাই দিই, আমার মনে হয় যে ডাউনলোড। তারপর হ্যালো হ্যালো, অন্য কেউ কি শুনতে পেরেছেন দীপ্রর প্রশ্নটা? না স্যার, ওর মনে হয় মাইক্রোফোনে প্রবলেম আছে স্যার। দীপ্র আমি শুনতে পাইনি, আপনি আরেকবার একটু কাইন্ডলি বলেন আমাকে। দীপ্র মনে হয় নেট প্রবলেম। আচ্ছা, আপনার যদি মাইক্রোফোনে প্রবলেম থাকে আপনি এখানে চ্যাট বক্সে লিখে দিতে পারেন যে আপনার প্রশ্নটা কি, সেটা আমি অ্যানসার দিয়ে দিব, নো প্রবলেম। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখাই দিই, এটাও খুবই সিম্পল। এখান থেকে আমরা একটা লাইন নিয়ে নিলাম, এই হাফ একটা লাইন নিয়ে নিলাম, এটা কালারটাকে আমরা ব্লু কালার করে দিলাম। এখান থেকে আমরা এখানে সরি অ্যাপিয়ারেন্স প্যানেল থেকেও এই থ্রি ডি ইফেক্টটা নিয়ে আসতে পারি, অথবা ইফেক্ট থেকেও থ্রি ডি একই জিনিস। এখান থেকে আমরা রিভলভে ক্লিক করে আমরা রাইট এজে ক্লিক করে দিলাম, ওকেতে ক্লিক করে দিলাম, দ্যাটস ইট। এরপরে আমরা যে কাজটা করব, আমরা একটা প্যাটার্ন ড্র করব। দেখেন এখানে একটা সুন্দর প্যাটার্ন আমরা যদি ড্র করি, আমরা এখান থেকে পলিগন টুল নিলাম, পলিগন টুল নিয়ে আমরা থ্রি সাইডেড একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম, থ্রি সাইডেড একটা রেক্ট্যাঙ্গেল আমরা ড্র করে নিলাম, এবং এই রেক্ট্যাঙ্গেলটাকে আমরা একটু বড় করে নিলাম। ওকে, বড় করে নিয়ে আসার পর আমরা এটাকে যে কাজটা করব সেটা হচ্ছে কি, এটার স্ট্রোকে নিয়ে আসবো, এই এটাকে স্ট্রোকের সাইজটাকে একটু বড় করে দিই। অলরাইট, শিফট এইচ প্রেস করে দিই,
এবং এটার কালারটাকে আমরা একটু হোয়াইট কালার করে দিই, হোয়াইট। এবং অবজেক্টগুলো খুবই বড় হয়ে গেছে, এত বড় অবজেক্ট নিলে সিস্টেম হ্যাং করবে, সো একটু ছোট করে দিই। সো এবার এটার স্ট্রোকের সাইজটাকে আমরা একটু বড় করে নিই, বেশি বড় না, জাস্ট 10 পিক্সেলও বেশি বড় হয়ে যায়, 5 পিক্সেল রাখতে পারি, 2 পিক্সেল। এরপরে আমরা এটাকে কি করব, এটা এখানে থাকুক, নো প্রবলেম। এরপরে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে একটা 1 2 3 4 5 6 সাইডেড একটা পলিগন টুল নিলাম, এরকমটা নেওয়ার পর আমরা এটার কালারটা দিয়ে দিলাম ফিল কালার। ফিল কালার করে দিয়ে আমরা এটাকে এই বরাবর রাখলাম, এ বরাবর রাখার পরে এটা এবং এইটা, এই দুইটাকে আমরা অ্যালাইন করবো, সেন্টার অ্যালাইন করে নিবো। এই দুটাকে সিলেক্ট করে আমরা অ্যালাইনে ক্লিক করে এখান থেকে অ্যালাইন টু সিলেকশন দিয়ে আমরা সেন্টার অ্যালাইন করে নিলাম। সেন্টার অ্যালাইন করে তো নিলাম, নেওয়ার পরে আমরা নেক্সট যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে এটাকে আমরা এই বরাবর রেখে দিব। এবং এটাকেও আমরা সেম এই বরাবর রেখে দিব। সো এই যে একটা শেপ আমরা তৈরি করে ফেললাম, এবং এটার ইয়েটা একটু কমাই নিয়ে আসি, এটার ইয়েটা একটু কমাই দিই, 1 পিক্সেল রাখি, কন্ট্রোল ওয়াই দিই, তাহলে আমরা মানে এক্স্যাক্ট মাপটা নিতে পারবো আর কি। এখান থেকে আমরা একটু জুম করে নিই, এই পয়েন্ট এবং এই পয়েন্ট যেন এটা মিলিত হয়, তাহলে এটা এক্স্যাক্টলি রেশিওটা বজায় থাকবে। যেমন এই পয়েন্টটা এই পয়েন্টটা মিলিত হয় নাই, এটাকে হালকা একটু ডানে নিতে হবে, হালকা, বেশি না, বেশি চলে আসছে, তাও নো প্রবলেম। যদি একটু প্রবলেম করবে পরবর্তীতে, যেমন এই পয়েন্টটা মিলে নাই, এই পয়েন্টটাকে আরেকটু নিচের দিকে নামিয়ে দেবে, দ্যাটস ইট। সো আমাদের মোটামুটি হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা যে কাজটা করব, এটাকে সিলেক্ট করে, এটাকে সিলেক্ট করে আমরা একটা গ্রুপ করে ফেলি, কন্ট্রোল প্লাস জি দিয়ে গ্রুপ করে ফেললাম, ঠিক আছে। সো গ্রুপ করার পরে আমরা এটাকে যে কাজটা করব, এখানে আমরা এখানে একটা নতুন ইফেক্ট অ্যাড করব। ইফেক্টটা অ্যাড করার জন্য আমরা কী করব, এটাকে সিলেক্ট করে এখানে এটাকে একটু ছোট করে নিয়ে আসতে পারি, হালকা ছোটো করে নিয়ে আসি, দ্যাটস ইট। ছোটো করে নিয়ে এসে আমরা এখানে এবং এটার যে পিক্সেলটা আছে, পিক্সেলটা 1 পিটি করে দিই, সরি, এটা এটার স্ট্রোকের সাইজটা 1 পিটি আছে, নো প্রবলেম। এরপরে আমরা যে কাজটা করবো, এটাকে সিলেক্ট করে আমরা ইফেক্টে ক্লিক করে এই ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখানে আরেকটা নতুন ইফেক্ট দেখেন, ট্রান্সফর্ম নামে একটা ইফেক্ট রয়েছে। এই ট্রান্সফর্মের কাজটা কী দেখেন, ট্রান্সফর্মের কাজটা হচ্ছে গিয়ে, এখানে প্রিভিউ বাটন চেক দিয়ে দিলাম, ট্রান্সফর্মের কাজটা হচ্ছে গিয়ে এখানে আপনার এটাকে ট্রান্সফর্ম করবে, মানে মুভ করবো। মুভটা আমরা দেখেন কত পিক্সেল করলাম, সো আপনি যদি এই বরাবর মুভ করেন এবং এটাকে আমি যদি একটু বাড়াই দিই এবং এই পয়েন্ট বরাবর যদি মুভ করি, তাহলে এটা মুভ হয়ে যাবে। বাট এখানে এই যে কপি নামে একটা অপশন রয়েছে, কপি 1 যদি আপনি দেন তাহলে এখানে একটা কপি হয়ে যাবে, আপনি যদি কপি 2 দেন তাহলে দুইটা কপি হয়ে যাবে। সো এইভাবে করে আপনি যতগুলো কপি করবেন ততগুলো কপি হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে করে আমরা এই ইফেক্টটার ব্যবহার করে আমরা যত ইচ্ছা তত কপি আমরা দিতে পারি। সে আমরা এখানে দিয়ে দিলাম কত দিতে পারি, ধরেন 20 দিয়ে আমরা ওকেতে ক্লিক করে দিলাম। সো 20 দিয়ে যখন আপনি ওকেতে ক্লিক করে দিলেন, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখানে অনেকগুলা শেপ চলে আসছে, এই যে এখানে অনেকগুলা শেপ চলে আসছে, দেখতে পাচ্ছেন, সরি। সো এই যে শেপটা চলে আসছে, এবং এখানে কিন্তু একটাই শেপ, বাকিগুলা কি, বাকিগুলো হচ্ছে এটার ইফেক্ট, এটার ইফেক্ট। একটা শেপ তৈরি করে আমি বাকিগুলার কী তৈরি করে ফেললাম, ইফেক্ট তৈরি করে ফেললাম। এবং একইভাবে এখানে আবার সিলেক্ট করে আপনি যদি এবার এখানে ইফেক্টে ক্লিক করে আবার আপনি স্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এই ট্রান্সফর্মে ক্লিক করেন, ক্লিক করলে তখন অ্যাপ্লাই নিউ ইফেক্টে যদি আপনি ক্লিক করেন, তাহলে আবার আপনার কাছে এখানে একটা বক্স আসবে। এর আগে আমরা যেটা করেছিলাম, আমরা ভার্টিক্যালি দিয়েছিলাম, তাই না? সো এবার আমরা যেটা দিব, সরি এটা আমি 0 করে দিই, এর আগে যেটা দিয়েছিলাম আমরা হরিজেন্টালি দিয়েছিলাম, হরিজেন্টালি ইফেক্ট দিয়েছিলাম। এবার আমরা যে ইফেক্টটা দিব সেটা হচ্ছে ভার্টিক্যালি ইফেক্ট দিব। সো ভার্টিক্যালি ইফেক্ট দেওয়ার জন্য আমরা এই বরাবর রাখতে পারি, রেখে আমরা এখানে কপি 1 দিব, কপি 1 দিয়ে আমরা বাইরে ক্লিক করলাম। বাইরে ক্লিক করার পর আমরা যে কাজটা করব সেটাকে আমরা এইভাবে করে রাখলাম,
এইভাবে রাখলাম, রাখার পরে আমরা একটু হরিজন্টালি মুভ করে দিব এইরকম। জুম করা কি যাবে? আমরা একটু জুম করে নিই, তা নাহলে বিষয়টা নষ্ট হয়ে যাবে। ওকে, জুম না করলে আসলে বোঝা যাবে না এক্স্যাক্টলি কি হচ্ছে। এভাবে রাখলাম, রাখার পরে এবার আমরা আবার ইফেক্টে ক্লিক করলাম, ডিস্টর্ট, এই যে ট্রান্সফর্মে ক্লিক করলাম, ট্রান্সফর্মে অ্যাপ্লাই নিউ ইফেক্টে ক্লিক করলাম। অ্যাপ্লাই নিউ ইফেক্টে ক্লিক করার পর এরপরে আমরা যে কাজটা করবো, আমরা ভার্টিক্যালি মুভ করবো এবং কপি ওয়ান দিলাম আপাতত দেখার জন্য। সো কপি ওয়ান দিয়ে এবার আমরা ভার্টিক্যালি একটু নিচের দিকে নামাই নিয়ে আসি, নিয়ে আসলাম। এবার আমরা হরিজন্টালি একটু বামের দিকে নিয়ে আসবো। মাইনাস সাইনটা হচ্ছে বামের, প্লাস সাইনটা হচ্ছে ডানে, এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। মাইনাসটা হচ্ছে গিয়ে উপরে, ইয়ে মাইনাসটা নিচে, আর এটার আসলে প্লাস মাইনাস কি না, এটা মাইনাসটা উপরে, এটার প্লাসটা হচ্ছে নিচে, যাই হোক। সো এইভাবে নিয়ে আমরা এটাকে বামের দিকে নিয়ে আসলাম। অলরাইট, যদিও এটা পুরোপুরি মিলে নাই। অলরাইট, সো এখানে কপি দিয়েছি কত, ওয়ান। আমরা এখানে কপি দিয়ে দিই, সে এখানে টেন দিয়ে দিই, টেন টেন দিয়ে ওকে দিয়ে দিলাম। সো আপনি লক্ষ্য করতে পারছেন যে এখানে কিন্তু আপনার এরকম একটা শেপ আমরা তৈরি করে ফেলেছি, এরকম একটা শেপ আমরা তৈরি করে ফেলেছি। এবার আমরা যে কাজটা করব, এই শেপটাকে আমরা একটু বড় করে নিই, না এভাবেই থাকুক, নো প্রবলেম। এবার আমরা এটাকে এই যে সিম্বলের মধ্যে নিয়ে আসবো, এটাকে জাস্ট ড্র্যাগ করে নিয়ে এসে আমরা এই সিম্বলের মধ্যে রেখে দিলাম, যেভাবে আছে এভাবে থাকুক। এটার নাম আমরা দিয়ে দিলাম সে পলিগন, পলিগন দিয়ে ওকেতে ক্লিক করে দিলাম। সো এখানে একটা পলিগন শেপ চলে আসছে। এবার এখানে আমরা এই টেক্সচারটা, পলিগন টেক্সচারটা অ্যাড করে দিই। এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স প্যানেলে ক্লিক করে থ্রি ডি রিভলভে ক্লিক করবো। এখান থেকে ম্যাপ আর্টে ক্লিক করলাম, ম্যাপ আর্টে ক্লিক করার পর এখানে আমাদের এই যে পলিগন যে টেক্সচারটা আছে এটা অ্যাড করে দিব। সো পলিগন টেক্সচারটা অ্যাড করার পরে আপনারা দেখতে লক্ষ্য করছেন যে এখানে কিন্তু এই টেক্সচারটা চলে আসছে। আসার পরে আমরা এটাকে বেশি বড় না করে এটাকে জাস্ট এই বরাবর এনে বসাই দিই, তাহলে একটু ছোট করে নিয়ে আসতে পারেন। ওকেতে ক্লিক করে দিলাম। স্ক্রিন টু ফিটে দিলে একটা প্রবলেম হতো কি, এই যে এটা তো আপনার স্কোয়ার হিসেবে কাউন্ট করে, স্কোয়ার হিসেবে যখন কাউন্ট করবে তখন আপনার এই পাশটা খালি থাকবে, এই পাশটা খালি থাকবে, বুঝতে পেরেছেন? এখন দেখেন এটা কিন্তু ফিল হয়ে গেছে। অলরাইট, সো এই ধরনের অবজেক্ট, এই ধরনের ইয়ে আমরা অনেক সময় দেখি না, যে ডিজিটাল ওয়ার্ল্ড, যেমন একটু দেখাই তাহলে বুঝতে পারবো। ডিজিটাল ওয়ার্ল্ড, এই যে ডিজিটাল ওয়ার্ল্ডের অনেক ধরনের অবজেক্ট কিন্তু আমরা দেখি, যেমনটা আমি যেটা বলতে যাচ্ছিলাম ওই আছে, যেমন এই যে এখানে এটা না, এই এই অবজেক্টটা তৈরি করতে পারবেন আপনারা, এই যে এই অবজেক্টটা তৈরি করা যাবে ডিজিটাল ওয়ার্ল্ডে, এটা পারা যাবে? জি স্যার পারা যাবে স্যার। এটা টেক্সচারটা কি, এটা টেক্সচারটা হচ্ছে 100001000 একটা লাইন, এই লাইনটাকে আপনার কপি পেস্ট করে করে অনেকগুলো লাইন করছে, দেন এটাকে আপনার কি করছে একটা টেক্সচার করে নিছে। এই সেম প্রসেসেই আপনার এইটা করতে পারবেন। এরপরে এই লাইট ইফেক্ট, কালার ইফেক্ট এগুলো তো আপনারা অ্যাড করতেই পারবেন, চাইলে পারবেন না? জি স্যার পারা যাবে, চেষ্টা করব। কিন্তু এখানে যে কিছু কিছু জায়গা জিরোটা খুব বেশি হাইলাইট করছে, এটা কিভাবে করছে? এই যে জিরোটা খুব বেশি হাইলাইট কিভাবে করছে, এটাকে আপনি জাস্ট এই যে এক্সপ্যান্ড করে নেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নিলেন। এরপরে আপনি অবজেক্টে ক্লিক করেন, যেই অবজেক্টটা আপনি হাইলাইট, যেমন এই অবজেক্টটাকে আমি চেঞ্জ করতে চাই, এইখানে যেই সিম্বলটা আছে এটাকে আপনি ডাবল ক্লিক করেন, কিংবা ডাবল ক্লিক করার দরকার নেই, আপনি ডিরেক্ট সিলেকশন টুল নেন। ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আপনি যেই পয়েন্টটাকে হাইলাইট করতে চান সেই পয়েন্টটাতে সিলেক্ট করে এটার কালারটাকে আপনি চেঞ্জ করে দেন। এই যে আমি এটার কালারটা অরেঞ্জ করে দিলাম, আপনি যেই পয়েন্টটা কালার চেঞ্জ করতে চাইবেন সেই পয়েন্টটাকে সিলেক্ট করে আপনি এটার কালারটা চেঞ্জ করে দেন, নো প্রবলেম। অলরাইট, সো দ্যাটস দ্য থিং, এভাবে করে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। সো এখানে যে ইফেক্টগুলো ব্যবহার করেছে এগুলো খুবই সহজ ইফেক্ট। এখান থেকে আমরা যেটা করতে পারি যে কন্ট্রোল জেড দিচ্ছি,
এখানে আমি আবার ম্যাপিংটা অ্যাড করব হার্ড ম্যাপ এখান থেকে আমি পলিগন নিয়ে নিলাম সরি এই যে পলিগনটা চলে আসলো আসার পরে পলিগনটাকে আমি এইভাবে রেখে দিলাম এই যে আপু যেটা বলছিলেন যে আমার কিন্তু এই যে এই জায়গাটা খালি দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু ফাঁকা সো এই কারণে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে এই বরাবর রাখতে হবে রাখার পর এই যে এইখানে কিন্তু ফাঁকা হয়ে আছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ফাঁকা হয়ে থাকবে এই যে এই কর্নারটা সো এটাকে একটু বড় করে দিলে তখন এটা আর ফাঁকাটা থাকবে না এবং এটাকে একটু চ্যাপটাও যদি করে দেন একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসুন এরপর এখানে শেড আর্টওয়ার্কটা দিয়ে দিলে ভালো লাগবে শেডটা দিয়ে দিলে একটু ভালো লাগবে দিয়ে ওকেতে ক্লিক করে দেন এটা আর একটু ন্যাচারাল মনে হবে সো এই যে আমাদের এই অবজেক্টটা তৈরি হয়ে গেল অলরাইট সো দ্যাটস দ্য থিং স্যার বলেন স্যার ওই যে স্যার গুগলের ওই যে ওয়ার্ল্ড ডিটেইল ছবিটা যে দেখলেন না পাশে লাইট একটা এই শেপ করছে ওই লাইট লাইট তো পড়তে হবে লাইট আচ্ছা এখানে একটা বিষয় আছে এখানে আছে কিনা ফটোশপে আছে এখানে আছে কিনা একটু দেখি দাঁড়া স্টাইলাইজ লেন্স ফ্লেয়ার নামে একটা ইফেক্ট আছে লেন্স ফ্লেয়ার লেন্স প্লেয়ারটা এখানে নাই বোধহয় ফটোশপে ছিল স্যার ফটোশপে আছে স্যার ফটোশপে আছে হ্যাঁ আচ্ছা এটা কাজটা করা স্যার এখানে হ্যাঁ বল প্লেয়ার নামে একটা টুল আছে এই শেপ এই শেপের এটা স্যার জি স্যার শেপে শেপে আছে স্যার শেপে আছে হ্যাঁ এখানে নাই কোনটার ভিতরে যেন আছে আপনার স্যার ওই রেকটেঙ্গেল টুলের ভিতরে স্যার ওই যে আমরা যে রেকটেঙ্গেল পলিগন স্টার ওই ফ্লেয়ার টুলটা আপনি যেভাবে ফ্লেয়ারটা দিবেন এই যে ফ্লেয়ারটা দিলেন দেওয়ার পরে এখানে ফ্লেয়ারের টাইপটা আসলে আপনি সিলেক্ট করে দিতে পারেন এই যে আপনি এইখানে এই ফ্লেয়ারটা দিয়ে দিলেন এখানে দিয়ে দেওয়ার পরে এই ফ্লেয়ারের সেই এটা কই ফ্লেয়ারের ফ্লেয়ার এডিট করার এটা কই অপাসিটি 100 অপাসিটি কোন কি আছে এই যে ফ্লেয়ারটা আপনি এভাবে অ্যাড করতে পারবেন নো প্রবলেম এই যে এখানে কিন্তু ওই শেপটাই আপনি এখানে চলে আসছে ঠিক আছে এটাকে আরেকটু মডিফাই করা যায় আসলে আমি ফ্লেয়ার নিয়ে কখনো কাজ করি না ইলাস্ট্রেটরে এভাবে করতে পারেন আর কি এভাবে দিয়ে এরপরে আপনি বাদ বাকি যে জিনিসগুলো আছে যেমন এই যে এখানে যেই লাইট ইফেক্টটা আছে লাইট ইফেক্টটা কীভাবে তৈরি করেছে এখানে দুইটা লাইট ইফেক্ট রয়েছে একটা হচ্ছে পেছনের দিকে একটা হচ্ছে সামনের দিকে সো পেছনের দিকে লাইট ইফেক্টটা কীভাবে করেছে দেখেন এখানে একটা সার্কেল ড্র করতে হয় সার্কেল ড্র করে আপনি জাস্ট এখানে একটা সার্কেল ড্র করে নিলাম এই সার্কেলটার কালারটা দিয়ে দিব ব্লু অ্যান্ড ব্ল্যাক ব্লু অ্যান্ড এই কালারটা দিয়ে দিই ব্ল্যাক ব্ল্যাক দিয়ে এখান থেকে আমরা রাউন্ডেড করে দিলাম রাউন্ডেড করে দিয়ে আমরা এভাবে দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে এটার ব্ল্যাক কালারটাকে একটু সরাই দিব এরকম ব্লুর কালারটা বেশি রাখব এরপরে আমরা যে কাজটা করব এটার অপাসিটিটা আমরা এখান থেকে স্ক্রিন করে দিব স্ক্রিন মোডে নিয়ে আসব অলরাইট স্ক্রিন মোডে নিয়ে আসার পরে আমরা এটাকে এভাবে করে দিতে পারি বা এটাকে আরেকটা কাজ করতে পারি এটাকে আমরা ঘুরাই দিতে পারি ঘুরাই দিব ব্ল্যাক কালারটা আমরা এভাবে রেখে দিতে পারি এখানে ব্লু কালারটাকে একটু লাইট কালার করে দিই সো এটা আরেকটু বেশি গ্লসি মনে হবে এবার এটা এই সেম ব্লু কালারটাকে আমরা আবার সার্কেলটাকে আমরা কপি করে নিয়ে আসি কপি করে নিয়ে এসে পেছনের দিকে নিয়ে যাই পেছনের দিকে নিয়ে যেয়ে এবার আমরা এটাকে রোটেট করে দিই রোটেট করে দিয়ে এবার ব্লু কালারটাকে বেশি রাখি ব্ল্যাক কালারটাকে একটু কম রাখি দ্যাটস ইট এবার আমরা এটাকে একটু বাইরের দিকে বড় করে দেবো বড় করে আমরা এই বরাবর রাখলাম এই বরাবর রাখার পরে এই ব্ল্যাক কালারটাকে আরেকটু কমায় নিয়ে আসি দ্যাটস ইট রাখার পরে এবার এটাকে আমরা অপাসিটি থেকে স্ক্রিন মোডে নিয়ে আসবো স্ক্রিন মোডেই আছে স্ক্রিন মোডে থাকুক এবার এটার যে ইফেক্টটা এটা বোঝার জন্য আমাদের এটার পেছনে একটা ব্যাকগ্রাউন্ড দরকার হবে ব্যাকগ্রাউন্ডটা কীরকম দরকার হবে আমি দেখাই দিচ্ছি এটা ফেলে দিই এটা আর দরকার নেই আমাদের
এখান থেকে আমরা একটা রেকট্যাঙ্গেল বর্ডার নিয়ে নিলাম। এটার কালারটা আমরা এখান থেকে লিনিয়ার করে দিলাম, লিনিয়ার করে দিয়ে এটার কালারটাকে আমরা একটু ডার্ক ব্লু টাইপের করে এইভাবে করে দিলে জিনিসটা দেখতে আমাদের জন্য আরো বেশি ইজি হয়ে যায় আর একটু সুন্দর লাগে দেখতে। এবং এটাকে আমরা একটু ছোট করে নিয়ে আসি। সো এইভাবে করে আমরা একটা মনে হচ্ছে যে একটু গ্লোয়িং একটা গ্লোব এরকম মনে হচ্ছে, তাই না, যে একটু গ্লোয়িং বা একটু গ্লসি একটা গ্লোব এরকম মনে হচ্ছে। সো এইভাবে করেও আপনারা জিনিসগুলো করতে পারেন, তৈরি করতে পারেন। এবং এখানে আরও বেশ কিছু জিনিস রয়েছে, এই যে ছোটো ছোটো পার্টিকেলস রয়েছে, এখানে একটা গ্লোয়িং পার্টিকেল রয়েছে, এগুলো আপনার তৈরি করে নিতে পারবেন, কোনো প্রবলেম। আমি যে জিনিস, হ্যাঁ আমি বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন কাইন্ডলি। আচ্ছা বলতেছি যে আমি যে ওয়ালটা আঁকলাম না, আমরা এর ভিতরে যে অংশটা জল জল করতেছে তারার মতন, তো ওইটা কি আমরা রেকট্যাঙ্গেল টুলের ভিতরে যে শেপটা নিয়ে আমরা করছি ড্র করছি ওইটা ইউজ করে কি করবো? মানে এই যে ফ্লেয়ার লেন্স ফ্লেয়ার, এই যে এটার কথা বলছেন? হ্যাঁ স্যার এইটার কথা বলছি। হ্যাঁ স্যার এইটার কথা বলছি। আমি আরেকবার একটু বলেন, আমি সো সরি বুঝতে পারি নাই। মানে এই এখানে নিজস্ব একটা গ্লসিনেস আছে এই যে এই শেপটা, আমরা যখন থ্রিডি করেছিলাম থ্রিডি করার পর এটা নিজস্ব একটা গ্লসিনেস আছে, সেই গ্লসিনেসের উপরেই আমরা আরেকটা গ্লসিনেস বা আরেকটা ইয়ে আমরা লেন্স ফ্লেয়ার আমরা অ্যাড করে দিয়েছি, যেন দেখে মনে হয় যে এখানে একটা গ্লসি বা একটা লাইট জ্বলতেছে। এরপরে এটাকে আরেকটু ক্লিয়ারলি বোঝানোর জন্য আমরা এখানে আরেকটা শেপ এখানে আলাদা করে ড্র করে দিয়েছি, যার জন্য মনে হচ্ছে যে এটা চার পাঁচটাও জ্বলতেছে। বুঝাচ্ছেন? বুঝতে পারছেন? আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কারো কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন। যেমন আপনি একটা ইমেজ নিয়ে এসে আপনি সেটার ব্যাকগ্রাউন্ড ফেলতে পারবেন, বাট সেটা একদম 100% অ্যাকুরেট হবে না। সেটা আপনি কি করতে পারেন, একটা মাস্ক তৈরি করে আপনি বসাতে পারবেন। বাট ফটোশপে আপনাদের মনে আছে কিনা জানি না, ওই যে চুলের যেই মাস্কিংটা করতাম আমরা, চুল ফেলে দিতাম, একটা মেয়ের চুল ফেলে দিয়েছিলাম, মনে আছে? চুল থেকে ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়েছিলাম। সো সেই কাজগুলো আসলে ফটোশপ ছাড়া কোনো ওয়ে নেই আমাদের ইলাস্ট্রেটরে। এই ফটো এডিটিংয়ের জন্য যা কিছু আছে সব ফটোশপ, ইমেজ এডিটিংয়ের যা কিছু আছে সব ফটোশপ। সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হতে পারে, ম্যানিপুলেশন হতে পারে, কালার কারেকশন হতে পারে, কালার এডিট হতে পারে, টেক্সটের রিটাচ হতে পারে, যা কিছু আছে সব ফটোশপ। আর ওই ফটোশপে কাজ করে নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়ে দেন আপনি ইলাস্ট্রেটরে নিয়ে এসে আপনি ডিজাইনের কাজটা করেন মেইনলি। দীপ্র একটু জোরে বলেন না প্লিজ, আমি শুনতে পাচ্ছি না। ফটোশপ থেকে যখন
আচ্ছা ফটোশপ থেকে আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইলাস্ট্রেটর এই পিএনজি ফাইল করে আপনার ইলাস্ট্রেটরে নিয়ে আসি তখন তো আমরা ইনডেস্ক অপ আমাদের ভিতরের অংশটা চলে যায় বাট তার থেকে একটা মানে স্ট্রোক কালারের রেকটেঙ্গেলের মধ্যে থেকে যায় তখন ওটা আপনি কাজ করতে যায় তখন ওটা অনেক প্রবলেম করে তো ওটা কি সরানোর কোনো প্রবলেম ইয়েস ওয়ে আছে স্যার সরানোর ওয়ে আছে অবশ্যই আছে যেমন আমি একটা एग्जांपल দেখাই দীপ্র প্রশ্নটা খুবই সুন্দর যেমন দীপ্র বলল যে আমরা যদি কোনো একটা ইমেজ নিয়ে আসি ইমেজের চারপাশে একটা রেকট্যাঙ্গেল থাকে সেটা পিএনজি ইমেজ হলেও সেই রেকট্যাঙ্গেলটা থাকে সো সেই রেকট্যাঙ্গেল থেকে আমাদের মুক্তি পাওয়ার কোনো ওয়ে আছে কিনা আমি একটু দেখি আমাদের কাছে কোনো পিএনজি ফাইল আছে কিনা যেমন এলইডিপির মধ্যেই থাকার কথা যেমন এই যে টি শার্ট এই টি শার্টটার আমি এখানে ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম যেমন এই টি শার্টটা আমি যদি ইলাস্ট্রেটরে নিয়ে আসি নিয়ে আসার পর আচ্ছা এটা ওএফপি ফরম্যাটে এটা ওপেন হবে না আমি অন্য একটা ইমেজ নিয়ে আসি পিএনজি করে নাই আচ্ছা আচ্ছা এই যে পেপসি সুগার এটা দেখি একটু নিয়ে আসি এটা আসে কিনা এটাও বোধহয় আসবে না এটাও একটু ঝামেলা করে আচ্ছা এই যে চলে আসছে এই যে পেপসির কোলা এটা আমরা আমরা চাই যে এটার যেই এটাকে এমবেড করে নিলেও এখানে এটা চারপাশে একটা স্কোয়ার সাইজ থাকে সো আমি যদি এখানে যদি কোনো অবজেক্টকে সিলেক্ট করতে চাই সে আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করতে যাব সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমার এই পেপসিটার যেই ইয়েটা ক্যান এটা সিলেক্ট হয়ে যাচ্ছে বাট আমি এই অবজেক্টটা সিলেক্ট করতে পারছি না যদিও এটা ফাঁকা এখানে কিছু নাই সো এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা কী করতে পারি এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটাকে হচ্ছে গিয়ে মাস্কিং করে নিতে পারেন সে আপনার যতটুকু এরিয়া দরকার সে আপনার এতটুকু এরিয়া দরকার সরি আপনি এখানে এতটুকু এরিয়া দরকার সো আপনি এখানে কী করবেন আপনি এখানে একটা মাস্ক তৈরি করে নেবেন মাস্ক তৈরি হয়ে গেল এরপরে আপনি ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই পয়েন্টগুলোকে এই দুইটা পয়েন্টকে ধরে আপনি নিচের দিকে ড্র্যাগ করে নামায় নিয়ে আসেন এরপরে এই পয়েন্টটাকে ধরে একটু রাউন্ডেড করে নিয়ে আসতে পারেন এই পয়েন্টটাকে ধরে একটু রাউন্ডেড করে নিয়ে আসতে পারেন দ্যাটস ইট সো এখন আপনি কিন্তু আপনার এটার চারপাশের যেই জিনিসগুলো আছে এটাকে সিলেক্ট করতে পারেন এখানে যদি ক্লিক করেন ক্লিক করলে দেখবেন এটার চারপাশের যে অবজেক্টটা সেটা শো করবে না এখানে মাস্কিং যেটা করলেন আপনি মাস্কিংটা শো করবে এবং একইভাবে আপনি যদি এখানেও ক্লিক করেন এখানে ক্লিক করে এটাকেও যদি একটু রাউন্ডেড করে নিতে চান রাউন্ডেড করে নিতে পারেন এখানে ক্লিক করে এখানেও রাউন্ডেড করে নিতে পারেন তাহলে হবে কি যে আপনার অবজেক্টের এরিয়াটা কমে গেল তাই না এই যে আপনার এই অবজেক্টের এরিয়াটা কমে গেল এবার আপনি এটাকে আপনার মতো করে ব্যবহার করতে পারবেন দীপ্র আপনি কি বুঝতে পেরেছেন আমার বিষয়টা কি বুঝতে পেরেছেন এটা হ্যাঁ বুঝতে পেরেছি সো আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন স্যার জি স্যার হ্যালো স্যার ইলাস্ট্রেটরে হচ্ছে আমরা যখন আপনি বলেছিলেন যে ছবিকে যখন আমরা হাই ফিডেলিটি ফটো করব তখন তো ওটা ভেক্টরাইজড হবে তাই তো কিন্তু ওখানে হচ্ছে জেনারেল কোনো ছবি যদি আমরা ওখানে ভেক্টরাইজ করতে যাই তাহলে ছবিটা তো ঠিক থাকে না মানে অন্যরকম হয়ে যায় সঠিক স্বাভাবিক কারণ হচ্ছে কি যদি আপনি লো রেজলিউশনের ইমেজকে ভেক্টরাইজড করেন যেমন এই এই এটা কার ছবি এটা ধরেন সোফিয়া তাই না এই সোফিয়ার ছবিটা যদি আপনি ইমেজটা ভেক্টরাইজড করেন এই ধরনের কিছু ইমেজ আসলে ভেক্টরাইজ করা সম্ভব কারণ কি এখানে অল্প কিছু কালার অল্প কিছু অবজেক্ট অল্প কিছু বিষয় নিয়ে আসলে এটা তৈরি বাট কমপ্লেক্স যে ইমেজগুলো রয়েছে যেমন এই ইমেজটা সোফিয়ারই এই ইমেজটা যদি আপনি করতে যান এই ইমেজটা করতে গেলে দেখবেন যে সবার চেহারা সবার মানে সব কিছু ভেঙে যাচ্ছে সব কালারগুলো একটু নড়ে নষ্ট হয়ে যাচ্ছে একটু কার্টুনাইজড হয়ে যাচ্ছে এটার কারণটা হচ্ছে ইমেজের রেজলিউশনের ক্ষেত্রে রেজলিউশনের জন্য আসলে এই জিনিসগুলো হয় সো সাধারণত একটু ডিজাইন প্রিন্টের জন্য যেমন আমি আপনাদেরকে বলি যে প্রিন্টের জন্য যদি আমরা কোনো ইমেজ ব্যবহার করি তখন আমরা একটু হাই রেজলিউশন ইমেজ নিব সেই ইমেজগুলো আসলে খুব একটা বেশি প্রবলেম করে না যদি আপনি বিলবোর্ডের জন্য ইমেজ তৈরি করতে চান বিলবোর্ডের সাইজের ধরেন 40x30 ফিট কিংবা 20x50 ফিট এরকম বিভিন্ন ধরনের বিলবোর্ড থাকে না অনেক বড় বড় বিশাল অ্যামাউন্টের তখন হয় কি তখন আপনার ইমেজগুলোকে ইমেজ যেগুলো ব্যবহার করে তখন হচ্ছে কি ক্যামেরা র ফরম্যাটে একটা ইমেজ আছে যেই NEF অথবা CR2 ফরম্যাট
ওই ফরম্যাটের ইমেজগুলো ব্যবহার করতে হয়। ওই ফরম্যাটের ইমেজগুলো নিয়ে আপনি আপনার ইচ্ছে মতো সাইজ আপনি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। ওই ইমেজগুলো যত বড়ই করেন না কেন, র ফরম্যাটের ছবিগুলো এগুলো কখনো ফাটবে না। সো এইসব ক্ষেত্রে আসলে বিলবোর্ডের ক্ষেত্রে তখন আপনার এই কাজটা করা হয়। আরেকটা বিষয় বলে রাখি, যেমন পুরাতন দিনের, এখন প্রশ্ন দেওয়ার স্যার আগের দিনের যারা ছিলেন, যেমন এ কে ফজলুল হক কিংবা হচ্ছে গিয়ে ধরেন কি বলে মানে বিশিষ্ট মনীষী যারা রয়েছেন, সাতজন বীর শ্রেষ্ঠ, তাদের সময় তো আসলে স্যার NEF বা র ফরম্যাট ছিল না। তাদের ছবি কীভাবে পোস্টারাইজড বা কীভাবে বিলবোর্ড টিলবোর্ডে করা হয়, সেই ক্ষেত্রে যে কাজটা করা হয় সেটা হচ্ছে গিয়ে আপনার ইমেজটাকে ভেক্টরাইজড করা হয়। ভেক্টরাইজড ঠিকই করা হয়, যেমন এই ইমেজটাকে যদি আপনি ভেক্টরাইজড করেন, দেখেন আমি এটাকে পেস্ট করে দিচ্ছি, এই ইমেজটা লো কোয়ালিটির একটা ইমেজ, এটাকে যদি আমি ভেক্টরাইজড করি, দেখেন একটু সময় লাগবে, হাই ফিডেলিটি ফটো তো দিলাম, একটু সময় লাগবে, হাই ফিডেলিটির ফটোতে দিবে, বাট এটাকে এক্সপ্যান্ড করবে না। যখনই এক্সপ্যান্ড করবে অবজেক্টগুলো নষ্ট হয়ে যাবে। এক্সপ্যান্ড না করলে আপনার অবজেক্টটা কম্প্যাক্ট আকারে থাকে, মানে জিনিসটা বেশি একটা প্রবলেম করে না, বুঝতে পেরেছেন? যখনই আপনি এক্সপ্যান্ড করবেন তখনই কিন্তু প্রবলেমটা তৈরি হবে, এক্সপ্যান্ড না করলে প্রবলেমটা হবে না। এই যে দেখেন এখন মোটামুটি ইমেজটা কিন্তু বোঝা যাচ্ছে, মোটামুটি ইমেজটা যতটুকু দরকার ততটুকু বোঝা যাচ্ছে। আপনি যদি ইমেজটাকে একটু বড় করেন, দেখেন খুব বেশি তারতম্য কিন্তু হবে না বা খুব বেশি চেঞ্জেস হবে না। যেই জায়গাগুলো আপনার মনে হবে যে চেঞ্জেস হয়ে গেছে বা কালারটা একটু নষ্ট হয়ে গেছে, সেই জায়গাগুলোতে পেন টুল দিয়ে ব্যবহার করে একটু ঠিক করে নিতে হবে। যদি পুরাতন দিনের কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গের ছবি আমরা ব্যবহার করতে যাই সেক্ষেত্রে, সো এই হচ্ছে গিয়ে প্রসেস বা এই হচ্ছে গিয়ে প্রসিডিউর। এটাকে যদি আপনি এক্সপ্যান্ড করে দেন তখন দেখেন যে আপনার ইমেজটা নষ্ট হয়ে যাবে, ইমেজটা আরও বেশি নষ্ট হয়ে যাবে। এই যে ক্লাস্টারিংটা যখন করবে, ক্লাস্টারিংটা করার পরে স্মুথিং ক্লাস্টারিং এই কাজগুলো করতে গেলে তখন আপনার ইমেজটা আরও বেশি ছড়ায় ছিটায় যায় আর কি। সো এভাবে করে আসলে করে আর কি, মানে বিগ বিগ প্রিন্টের ক্ষেত্রে। আর ছোটোখাটো প্রিন্ট ধরেন A4 সাইজ কিংবা আপনার কার্ড সাইজ, এই এগুলো করতে গেলে আসলে খুব বেশি ঝামেলাটা হয় না আর কি। এই যে এক্সপ্যান্ডটা হয়ে যাবে আর ইমেজটা আরও বেশি নষ্ট হয়ে যাবে, আগের তুলনায় ইমেজটা আরও বেশি ক্লামজি হয়ে গেছে। সো এই হচ্ছে গিয়ে বিষয়। আর কারোর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। অলরাইট, তাহলে আজকে ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস হচ্ছে আমাদের নেক্সট মঙ্গলবার দিন, আর এই উইকে আপনাদের মঙ্গলবারের পরে আমরা হয়তো উইকে কবে যে আপনাদের ক্লাসটা, আপনার কি স্যার ক্লাস আছে স্যার আর নেক্সট উইকই মনে হয় শেষ হয়ে যাবে, এই মাসের মধ্যে শেষ করার কথা আপনাদের ক্লাসগুলো, বাট আমি আসলে মেকআপ ক্লাসগুলো নিতে পারি নাই। আচ্ছা অসুবিধা নেই, আমি দেখি আপনাদের সাথে শিডিউল করে একটা মেকআপ ক্লাস নিয়ে নিবো, না দুইটা মেকআপ ক্লাস নিয়ে নিবো, দুইটা না তিনটা নিতে হবে বোধ হয়, তিনটা মেকআপ ক্লাস আছে, সময়ও নাই এই মাসে অবশ্য। আচ্ছা অসুবিধা নেই, আমি নেক্সট উইকেই আমরা শেষ করি, এত প্যানিক হওয়ার কিছু নাই।